একটু চা ছাড়া কি বিজ্ঞাপন বা আড্ডা কোনোটাই জমে? মনে হয় না। তো আমাদের আজকে অলিস বিজ্ঞাপনের বৈঠকখানা আড্ডাও সেরকম শুরু হবে সন্ধ্যার চা এবং গল্প দিয়ে। এই আড্ডার যে দুজন মূল বক্তা আজকে এবং আমাদের মূল অতিথি মৃত্যুঞ্জয় স্যার এবং উর্মি ম্যাম, ওনারা দুজন অলরেডি এসে গেছেন, এবং আমাদের অলিস অ্যাডভার্টাইজিং রাউন্ড টেবিলের পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট সুজিত স্যার উনি গোটা আড্ডার তৈরি বাইবেন সবার সাথে। আমরা এখন অ্যাড করে নিচ্ছি আমাদের প্রেসিডেন্ট সুজিত স্যারকে। সুজিত স্যার চলে এসেছেন। হ্যাঁ, আচ্ছা, আগেই একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দেশপ্রিয়, তুমি তো আমাকে প্রেসিডেন্ট বানালে, আমি এই প্রথম আমি জানলাম যে আমি এই আড্ডার প্রেসিডেন্ট। হ্যাঁ, সাধারণত চায়ের রাস্তার মোড়ের চায়ের দোকানের একটা লোককে নর্মালি প্রেসিডেন্ট বলে চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কাজে এটা আমি ধরে নিচ্ছি, আমি আমি ধরে নিচ্ছি যে এটা সেই মানে চায়ের দোকানের আড্ডার প্রেসিডেন্ট। ওই বিকেলে গিয়ে জিজ্ঞেস করেন না কি রে ছোট, আমাদের প্রেসিডেন্ট সাহেব আজকে আসেননি এখনো? এলেন। এখন দুটো জিনিস যেটা আমাকে যেটা বলা সেটা হচ্ছে, আর তার সঙ্গে আরেকটা ব্যাপার, তুমি করেছো অন্যায়, সেটা হচ্ছে যে তুমি মৃত্যুঞ্জয় স্যার এবং উর্মি ম্যাম, আমাদের এখানে কথা হচ্ছে যে এই বাংলা বাংলা অলিজের বাংলা ইয়েতে কোন রকম ইংরেজি কথা ব্যবহার করা হবে না, দরকার হলে কাকা কাকিমা দাদা দিদি বৌদি সব চলবে, ম্যাম আর ঠিক স্যার আছে, ঠিক কি আছে। এ তো মানে কলোনিয়াল একটা বাজে ব্যাপার। যাই হোক, এখন যেটা যেটা ইয়ে করা সেটা হচ্ছে যে আমাদের যে দুজন আজকে আমাদের অতিথি, তার আগে একটা জিনিস খালি বলিনি, সেটা হচ্ছে যে আড্ডাটা কেন করছি, এর আগে আমরা একটা আড্ডা করেছিলাম বটে, সেখানে বাংলাদেশ থেকে দেশপ্রিয়র এক পরিচিত একজন এসেছিলেন, আর আসার কথা ছিল আমাদের চিত্ত ঘোষের, চিত্ত তখন কোভিড এর একটু ছোঁয়া লেগেছিল, এখন উনি সম্পূর্ণ সুস্থ, আবার আমাদের এই আড্ডায় আসবেন, কিন্তু এখন ওই এক্সপেরিমেন্টের পরে আমরা যেটা ঠিক করলাম যে এবার থেকে আমরা রেগুলার আড্ডা মারবো, শুধু বাংলা বিজ্ঞাপন নিয়ে নয়, কলকাতার বিজ্ঞাপন নিয়ে, এবং সেখানে ন্যাচুরালি বাংলা বিজ্ঞাপন হবে, কিছুটা পুরোনো দিনের কথা হবে, কিছুটা যেসব বড় বড় এজেন্সিরা কলকাতায় এত বছর ধরে আছে তাদের মানে নানান রকম গল্পে ভর্তি, মানে কি আজকের কথা, ভারতবর্ষের বিজ্ঞাপন তো কলকাতা থেকেই শুরু, কাজে কত গল্প কত চরিত্র সবাই এখানে আছেন, তো আজকে তার একটা এটাকে মনে করবে যে এটা প্রথম অধ্যায়, এবং এই আশা করছি আমরা যে চেষ্টা করব যে প্রত্যেক সপ্তাহে না হলে প্রত্যেক 2 সপ্তাহে অন্তর একটা এরকম আড্ডা হবে, সেখানে আড্ডা, এখানে কোনো বক্তৃতা নয়, কোনো কিছু শেখাবার না, কোনো ক্লাস না, কোনো কিছু না, পুরনো দিনের কথা, সামনের দিনের কথা, বাংলা ভাষার কথা, চরিত্রদের নিয়ে কথা, এবং মজার মজার কথা। তাই আজকে এখন আজকে আমাদের গেস্ট যারা, তারা হচ্ছেন মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, হ্যাঁ, যিনি মৃত্যুন্দা, মানে আমার এবং উর্মির মৃত্যুন্দা, এবং কারণ উনি আমাদের বিজ্ঞাপনে আমাদের থেকে সিনিয়র, আর উর্মিমালা চৌধুরী। তা আমি এনাদের দুজনকে এবার দেশপ্রিয় যদি এনাদের ফ্রেম মেইন ফ্রেমে যদি নিয়ে আসতে পারে, তাহলে আমি একটু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই মৃত্যুঞ্জয়ের মৃত্যুন্দা ঢুকবেন ঢুকবেন করেছেন, ঢুকে পড়েছেন, হ্যাঁ হ্যালো, আর এই হচ্ছেন উর্মিমালা চৌধুরী। মৃত্যুন্দার সম্বন্ধে আমি এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মৃত্যুন্দা আজকাল অনেকে আমাকে ফোন করে যে আমি মৃত্যুন আমি মৃত্যুন কাকার ছাত্র বা মৃত্যুন কাকার ছাত্রী, তখন আমার একটু একটু দাদু বলিনি মানে, হ্যাঁ, কাজে একটু অসুবিধে হয়, সেরকম মানে উর্মিমালার ক্ষেত্রেও ওই আপনি ওই উর্মি দিটা আর খুব একটা কেউ বলে না, মানে মাঝখানের গ্যাপটা খুব বড় হয়ে গেছে, কাজে উর্মি মাসি উর্মি পিসি এই চলতে থাকে, তা আমরা এত একটা অন্য জায়গায় এখন বিচরণ করছি। সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে যে মৃত্যুন্দা মানে আর্ট ডিরেক্টর কথাটা বোধ হয় সব থেকে সংক্ষিপ্ত যাওয়ার সম্বন্ধে বলা যায়, আর উর্মিমালা 1977 সাল থেকে ক্ল্যারিয়ন কোম্পানি, এবং মৃত্যুন্দা ও ক্ল্যারিয়ন কোম্পানি, যেটাকে আমরা ক্ল্যারিয়ন কোম্পানি বলতাম, যেটা আমাদের অনেকের কাছে ওটাই ভিটেমাটি, এবং আরেকটা যেটা অ্যাডভান্টেজ উর্মিমালার এখানে আছে যে উর্মির বাবা সুভাষ সেন মশাই
ক্লারিয়নের ওই ওয়ান অফ দ্য ফাউন্ডার্স ছিলেন, এই আবার ইংরেজি বলে ফেললাম, মানে যারা শুরু করেছিলেন তাদের মধ্যে তিনিও একজন ছিলেন, কাজী প্রতিষ্ঠাতা, হ্যাঁ প্রতিষ্ঠাতা, কাজী উর্মির অ্যাডভান্টেজটা, উর্মির কি বলবো, হ্যাঁ অ্যাডভান্টেজ, ঠিক আছে চলে গেল, যে ও বিজ্ঞাপনটা ছোটবেলায়, বিজ্ঞাপন জগৎটা ছোটবেলায় থেকে নানান রকম ভাবে দেখেছে। কাজী আমরা ঠিক করলাম যে আজকে প্রথম আড্ডাটা মৃত্যুঞ্জয় এবং উর্মিকে দিয়ে শুরু করা, আর মৃত্যুঞ্জয় আর উর্মিকে আমি খালি বলে দিই আর দেশপ্রিয় কেউ যে আমার রোলটা কি, আমার রোলটা হচ্ছে সতরঞ্চিওয়ালার, অর্থাৎ যে লোকটা ওই যে ডেকোরেটরের যে লোকটা আসে কোন সভা হবার আগে আগে শতরঞ্জিটা পেতে দু তিনটে তাকিয়া বালিশ রেখে কোনায় দাঁড়িয়ে থাকে, ওকে বলা হয় যে দু ঘন্টার জন্য নেওয়া হচ্ছে, দু ঘন্টার জন্য এত টাকা দেয়া হবে, এই যেই দু ঘন্টা বাজিয়ে ও সবাইকে তুলে দিয়ে শতরঞ্জি গুটিয়ে বাড়ি চলে যায়। আমি হচ্ছে এখানে খালি সেই শতরঞ্জিওয়ালা, আমি শতরঞ্জি রোল করে দিয়েছি শতরঞ্জি দিয়ে, এবং আমি এবং দেশপ্রিয় এবার কোনায় চলে যাব। দেশপ্রিয় আবার কিছু লোকজন এনেছে, তারা নাকি তোমাদের প্রশ্নবান মানে প্রশ্নে জর্জরিত করে ফেলবে, বুঝেছো, তোমরা সব নানান প্রস্তুত, এবং তার মধ্যে মৃত্যুঞ্জয় স্যারের একজন স্টুডেন্টও আছে। আচ্ছা ভেরি গুড, তুমি ট্যাকল করো প্রশ্নগুলো। নো ডোন্ট ওয়ারি, এবং আমিও কিছু প্রশ্ন করব। শিওর, আচ্ছা আমার খালি ইয়েটা হচ্ছে মাঝে মাঝে যখন আমার একটু মানে হাত খুশখুশ করবে না যে আচ্ছা আমি একটু ঢুকে পড়ি, একটু ঢুকে পড়ি হয় না, তাই আমিও বলি তখন আমি একটু ঢুকে পড়তে পারি, কিন্তু আদারওয়াইজ আজকের এই নাটকটা হচ্ছে উর্মির আর মৃত্যুঞ্জয়। তাহলে এবার আমরা চাই তুমি আমাকে এবার আমাকে তুমি পেছন থেকে পাঠিয়ে দাও, উইংস এর আপনাকে পেছনে পাঠিয়ে আমিও পেছনে চলে যাচ্ছি, এবারে আমাদের আড্ডা শুরু হবে, এবং আড্ডাটা একদম ঘরোয়া আড্ডার মতনই হবে, হয়তো এই কথা থেকে ওই কথায় চলে যাবে, সেখান থেকে আরেকখানে, সেখান থেকে আবার ঘরে ফিরে এসে একটু চা, আবার সেখান থেকে হয়তো একটু হাঁটতে হাঁটতে এদিক সেদিক, এরকম করে আড্ডা চলবে, কথা বলতে বলতে খাওয়া যাবে, হ্যাঁ একদম একদম, চা বিস্কুট সিঙ্গারা সবকিছু, মানে সেটা ছাড়া বাঙালি আড্ডাটা লকডাউনের বাজারে জোগাড় হয়নি, সবটাই ভার্চুয়াল, আমার হয়ে গেছে, আমি অলরেডি খেয়ে নিয়েছি, সবটাই ভার্চুয়াল, হ্যাঁ ও তো ঠিক আছে। তাহলে আমি আপনাদের দুজনের হাতে দিয়ে আমি এবারে পিছনে চলে যাচ্ছি, থ্যাংক ইউ, ইয়াপ বলবি আমার ক্লারিয়ানকে দেখা অবশ্যই আমার ছেলে বয়স থেকে, মানে একেবারে ছোটবেলায় যখন ছিলাম, ক্লারিয়ান তৈরি হয়েছিল বাবা অসুস্থ ছিলেন বলে আমাদের বাড়িতে মিটিংটা দিয়ে, তখন অবশ্যই আমার বোধ হয় বছর খানিক বয়স হবে, আমি সেসবগুলো জানি না, কিন্তু পরবর্তীকালে যেগুলো দেখেছি আর এখনকার সঙ্গে মেলালে দেখেছি যে অনেকটাই মানে এখন তফাত হয়েছে, সে সময় একটা পুরো এজেন্সি বলো, ক্লায়েন্ট বলো, তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক হয়ে যায়, আমরা যেরকম ওদের তো মানে যারা তখন ক্যারিয়ারে ছিলেন সবাইকে কাকা জ্যাঠা এরকমই বলতাম, কিন্তু যখন আমি 77 এসে ঢুকলাম তখন জাস্ট MA পরীক্ষা দিয়ে এসে ঢুকেছি, তখন ভারি মুশকিল হতো কাজের ক্ষেত্রে, সবাইকে কাকু বলবো, কাকে পিসি বলবো, সেই জন্য এক ধাপ নামিয়ে দিয়ে তাদের, আর আমি এক ধাপ উপরে উঠে গিয়ে সবাই দাদা হয়ে গেল, মানে সর্বজিৎ কাকু থেকে সর্বজিৎ দা, বরুণ কাকু থেকে বরুণ দা, আর বাকি দু একজন খুব সিনিয়রদের আর দাদা বলতে পারতাম না, মনমোহন ব্যানার্জিকে বলতাম হয়তো কাকা, কিন্তু একটা কাকাই বলতাম, হ্যাঁ ওটা একটা মানে ছোটবেলা থেকে এদের সঙ্গে এদের সঙ্গে তোমার একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছিল, যে অ্যাডভার্টাইজিং এজেন্সি কি, কেন, কারা কাজ করে, তাদের অ্যাটিটিউড গুলো কি, আই থিঙ্ক তোমাকে খুব হেল্প করেছিল, তুমি অ্যাডভার্টাইজিং এলে কেন, তুমি MA করার পরে বিজ্ঞাপন এলে কেন? আমি MA করার, আমি মানে যখন পড়াশুনো করি তখন সেই সময় আমি মার্কেট রিসার্চ এর কাজ করতাম, আমি IMRB থেকে করতাম পকেট মানি পাওয়ার জন্য,
তারপরে আমাকে একদিন মনোরঞ্জন বাবু ডেকে বললেন যে তুমি সুভাষ বাবুর মেয়ে, তুমি আইএমআরবি তে থেকে করবে কেন, তুমি তো আমাদের এখান থেকেই করতে পারো, কিন্তু আমি তখন বলতে পারলাম না, হ্যাঁ হ্যাঁ বললাম যে আইএমআরবি তখন এদের থেকে দ্বিগুণ টাকা দিত, আর আমার যাদবপুরে ক্লাস করতে করতে মাঝে মাঝে এসে বন্দেল রোডে কোয়েশ্চেনের গুলো জমা দেওয়া বা ব্রিফিং নিতেও সুবিধা হতো, বাস ভাড়াও কম লাগতো, সেটা একটা হয়েছিল। তারপরে যখন এমএ পাশ করে আমি প্রশান্ত সান্যাল মশাইয়ের কাছে এলাম, প্রশান্ত কাকা, বললাম যে আমার কি করা উচিত এখন, উনি বললেন যে ক্ল্যারিয়ানে ঢুকে যাও, তুমি কপি ডিপার্টমেন্ট। কিন্তু ক্ল্যারিয়ানে তো একটা মহা এ ছিল না, একবার ঢুকলে একটা ট্রেনিং সেশন হতো না, সেটা মানে একটা খুব ভালো, মানে চেকিং এ কাগজ কাটা থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুরতে হতো। তো যেহেতু আমি কপিতে জয়েন করবো, সেই জন্য কপিটা ছিল একদম শেষের দিকে, কপি ডিপার্টমেন্ট। তা অ্যাকাউন্ট সার্ভিসিং এ যখন এলাম, তখন শোভা সুব্রহ্মণ্যম, তখন শোভা রাধাকৃষ্ণ ছিল, শোভার গ্রুপে ছিলাম, আর শোভার গ্রুপে অনেক ক্লায়েন্ট ছিল, ক্লায়েন্ট সার্ভিসিং করতে আরম্ভ করলাম। তারপর আমি বললাম এটাই ভালো লাগছে, আমি আর কপি টপিতে যাবো, খালি মাঝে মধ্যে বাংলা কপি লেখার হলে অনেক সময় তুলসীবাবু বা গৌতমদা ওরা বলতেন যে তুমি লিখবে নাকি, মানে ছোটখাটো কিছু হলে পর লিখে নিতাম আর কি ওখানে। তো সেই হিসেবে আমার মনে আছে আরো কিছু কথা, যখন মেকান হলো তখন প্রতি বছর মেকান থেকে সাহেবরা আসতেন কলকাতায়, এবং তাদের তো নানা রকম ভাবে এন্টারটেইন করা হতো, ক্লায়েন্টদের জন্য যে পার্টি ফার্টি হতো, কিন্তু তাদের একদিন বাড়িতে খাওয়ানো, মানে আমার মা ভালো রান্না করতেন, সেই জন্য ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা আমাদের বাড়িতে, মানে একদিন ডিনার আমাদের বাড়িতে মেইনলি বাঙালি খাবার নিয়ে হতো। তখন শুরু ছিল এক সাহেব এসে তার লুচি আলুর দম এত ভালো লেগেছিল, উনি ফিরে গিয়ে নাকি লুচি আলুর দমের গল্প বলেছেন। তারপর থেকে যখনই কোনো সাহেব আসতেন, বাবা এসে বলতেন, জিজ্ঞেস করছে লুচি কবে হবে, মানে ভালোই জমায়েত হতো না, তখন সুরুচি ছিল না বোধ হয়, সেই জন্য বাড়িতেই ডেকে করা হতো। আর আরেকটা তখনকার মজার কথা ছিল যে যা খাবার দাবার হতো সব করে সাহেবদের রওনা টওনা করে দিয়ে যখন মিস্টার সুব্রত সেনগুপ্ত যেতেন, উনি মাকে আড়ালে বলতেন, শোনো কালকে যখন রোয়িং করতে আসবো তখন ফেরার সময় কিন্তু আমি ব্রেকফাস্টে এখান থেকে খেয়ে যাবো, লেফট ওভার্স গুলো যেন থাকে, মানে সম্পর্ক গুলো তখন এরকমই ছিল আর, যেটা হয়তো এখন অতটা পারা যায় মানে দেখা যায় না। আরেকটা আমার মনে আছে যে আমার ঠিক মনে নেই ওটা ক্ল্যারিয়ানের রিক্রিয়েশন ক্লাবের প্রোগ্রাম ছিল না অন্য কিছু ছিল, ক্ল্যারিয়ানের ছাতে কেটে গেল কেন, উনি কোথায় গেলে, আমি সুজিত স্যারকে ব্যাকআপে নিয়ে এসেছি, মনে হচ্ছে ওমিয়ামের কানেকশনটা একটু ভালো রকমের ডিস্টার্ব করছিল, তো উনি যতক্ষণে আবার, হ্যাঁ হ্যাঁ সুজিত স্যার উল্টে গেছে পুরো, মানে উনি যতক্ষণে আসছেন ততক্ষণে আপনি কন্টিনিউ করতে থাকুন সুজিত স্যারের সাথে। ওকে নাও সুজিত স্যার আনমিউট, সুজিত আনমিউট ইওরসেলফ। আমি ক্যারিয়ারে ঢুকলাম 70 সালে, 70 সালে খুব খুব ইন্টারেস্টিং ওয়েতে ক্যারিয়ারে ঢুকলাম। তার আগে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তাম, বাট আমার জার্নিটা খুব ইন্টারেস্টিং, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলাম যাদবপুরে, কিন্তু হঠাৎ আমার বাবার ইন্সপিরেশনে আমি আর্ট কলেজে ভর্তি হলাম, হয়ে আর্ট কলেজ কমপ্লিট করে তারপরে ক্ল্যারিয়ানে ঢোকার একটা সুযোগ পেলাম ফ্রিল্যান্স আর্টিস্ট হয়ে। এবং সেই সময়ে ক্ল্যারিয়ানে ফ্রিল্যান্স আর্টিস্টটা পেয়ে তো ঘন্টায় 1.5 টাকা, মানে আমি যদি 8 ঘন্টা কাজ পেতাম তাহলে আমি 12 টাকা আর্ন করতাম। ওকে, সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ফর দ্য বিগিনিং। বাট মজাটা হলো ক্ল্যারিয়ানে ঢুকে আমি দেখলাম একটা বিশাল অফিস,
তার আগে আমি একটা ছোট হোল ইন দ্য ওয়াল একটা এজেন্সি বলবো কিনা জানি না, বাট একটা হোল ইন দ্য ওয়াল এজেন্সিতে কাজ করতাম টুকটুক করে। তো সেখান থেকে যখন এখানে এলাম, এখানে দেখলাম একটা বিরাট সাম্রাজ্য, এত লোক একটা স্টুডিওতে প্রায় 50 জন আর্টিস্ট কাজ করছে। আর সব থেকে মজা, এখনকার ছেলেমেয়েরা ভাবতেই পারবে না যে তখন কোনো ডিজিটাল হেল্প কম্পিউটার কিছু ছিল না, সমস্ত কিছু হাতে করে তৈরি করতে হতো। ফ্রি টাইপোগ্রাফি থেকে আরম্ভ করে ইলাস্ট্রেশন ছেড়েই দিলাম, সব কিছু হাতে কেটে 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 বসানো, তারপরে লেটারিং গুলো তৈরি করা হাতে করে করে, সে এক এলাহি কাজ, এলাহি কাজ, এলাহি কাজ। এবং মজা হচ্ছে, একটা এক্সাম্পল দিই, যেমন ডানলপের টায়ার, ডানলপের টায়ার ভিজুয়াল দেখাতে হবে, ডানলপের টায়ার যখন এমনি ছবি তোলা হয় তখন একটা সরু কিরকম একটা চাল কুমড়োর দাঁতাটা মনে হতে হয়, কিন্তু সেটাকে কেটে কেটে স্প্রে করে করে একটা জাইগান্টিক লুক সমস্ত হাতে করে। আর সেসব স্পেশালাইজ ভদ্রলোকরা ছিলেন, আমি হাঁ করে করে দেখতাম যে কি করে সব করছে, মানে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স যেটা এখনকার ছেলেমেয়েরা পাবে না। এখন তো কম্পিউটারে বসে সব টুকটুক টুকটুক করে হয়ে যাচ্ছে, ফটোশপ হ্যান ত্যান, কিন্তু ওই যে হাতে করে ওই জিনিসটা তৈরি করা, ইটস অ্যাবসলিউটলি আনরিয়াল। যারা দেখেনি তারা জানে না। আমার মনে আছে প্যাকেজিং যখন ওই ফিনিশ করতে হতো তখন ক্রোকুইল পেন দিয়ে 6 পয়েন্টের হাতে লিখতে হতো টাইপ, মানে একটা প্যাকেজিং এর মোটা টাইপ থাকবে, সরু টাইপ থাকবে, বডি কপি থাকবে, সেগুলো 6 পয়েন্ট টাইপ। সেখানে নিখিল বাবু একজন ছিলেন, নিখিল দা বলতাম, নিখিল মুসিদ্দি, মনে আছে? 6 পয়েন্টের টাইপ দেখলে মনে হতো আরে বাপরে, হয়তো ব্লা 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 করেছে, কিন্তু এমন সুন্দর করে পড়া মনে হতো কত কি লেখা আছে। এই যে স্কিলগুলো সেগুলো আমাকে ভীষণ আমি অবাক হয়ে দেখতাম এবং ফলো করতাম। হতে পারে টাকা ঘটা, দ্যাট ডাজেন্ট ম্যাটার, হতে পারে আমি কাট পেস আর্টিস্ট, কিন্তু এই যে এক্সপিরিয়েন্স, তখন কালার ফটোগ্রাফি ছিল না, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে হাতে ফুজি কালার ঘষে ঘষে কনক দাস ছিলেন অসাধারণ, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিতে কালার করতে পারতেন। হ্যাঁ, ওই ফুজি কালার ঘষে ঘষে কালার করে করে একটা কালার ফটোগ্রাফ তৈরি করা, ইজ মিসমেরাইজিং একটা ব্যাপার। এই ধরনের ব্যাপারগুলো আমার খুব ভালো লাগতো। এবং শুধু তাই না, একটা বিরাট অফিস, এতগুলো লোক, ডিফারেন্ট ডিপার্টমেন্ট, বাট সব ডিপার্টমেন্টের সঙ্গে একটা খুব সুন্দর একটা মিলেমিশে আছে। হ্যাঁ, যে এই নয় যে ও ডিপার্টমেন্ট ও এরকম, তা না। তাছাড়া একটা ভীষণ সুন্দর আমাদের রিক্রিয়েশন ক্লাব ছিল, ক্লারিয়ান রিক্রিয়েশন ক্লাব, আমাদের ঠিক ইউনিয়ন ছিল না, ওই রিক্রিয়েশন ক্লাবটাই দরকার হলে যখন ম্যানেজমেন্টের কাছে কিছু প্রপোজাল নিয়ে যেত বা নানা রকম এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসকাশন, ওই রিক্রিয়েশন ক্লাবের যে সেক্রেটারি বা যিনি এসেছিলেন, না রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে, সেটা ছিল ক্লারিয়ান স্টাফ অ্যাসোসিয়েশন, একটা ছিল ইউনিয়ন নয়, রিক্রিয়েশন ক্লাবটা ছিল লট অফ রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস। আমার মনে আছে আমরা অ্যানিমাল স্পোর্টস করাতাম, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অ্যানুয়াল স্পোর্টস করিয়েছি, ডিফারেন্ট এজেন্সিকে ইনভাইট করে, সেটা বিশাল এলাহি কাজ হয়েছিল। ওই ওই লেকের ধারে যে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম আছে সেখানে, আচ্ছা, তারপরে অ্যানুয়াল আমরা টেবিল টেনিস কম্পিটিশন করাতাম, তারপরে অ্যানুয়াল ড্রামা ডিফারেন্ট ক্লাবকে ডেকে, মানে এজেন্সি, অনেক অ্যাক্টিভিটিস ছিল শেষে, মানে আমি খুব ইনভলভ ছিলাম, রাদার আমি রিক্রিয়েশন ক্লাবে দুবার সেকেন্ডারি সিলেক্টেড হয়েছিলাম। এবং এইসব কাজগুলো আমার করতে খুব ভালো লাগতো, খেলাধুলো। তখন ক্লারিয়ানটা কোনো অফিস মনে হতো না, মতো আমাদের একটা কলেজ, বাড়ির মতো, বাড়ির মতো, একটা অসম্ভব একটা ইউনাইটেড। আর স্টুডিওতে খুব মজা ছিল, স্টুডিওতে প্রতি মাসে একটা করে খাওয়ার ব্যাপার হতো, 50 জন আমরা যে আছি, ওই এক একজন বাড়ি থেকে এক একটা জিনিস এনে দেওয়া হতো এবং সেটা সবাই মিলে, তো এটা লিড করতেন আমাদের যিনি চিফ ডিরেক্টর ছিলেন কানু বাসু, হয়তো উনি হয়তো কোনো আমের সময় প্রচুর আম খাইয়ে দিলেন আমাদের, আমরা এরকম নানা রকম, কেউ পোলাও এনে দেওয়াচ্ছে, কেউ এনে দেওয়াচ্ছে, এসব। তো আমাকে একবার, আমি তখন প্রথম নতুন, আমাকে বললো তুমি কি আনবে বলো তো, আমি তখন তো ঘাবড়ে গেছি যে কি আনবো, এত 50 জনের খাবার করে নিয়ে আসা, আমি তখন কলেজ স্ট্রিটে থাকি, আমি বললাম আমি কল্পতরু পান আনবো। তা তখন মিস্টার বাসু বললেন আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ির কাছে কল্পতরু? হ্যাঁ, বলে আচ্ছা, ওটা তো খুব নাম কল্পতরু পান, তো খুব নাম করা ক্যালকাটা, এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট যে ছিল কলেজ স্কোয়ারের পাশে, সেখানে একটা বিরাট দোকান ছিল কল্পতরু। সেই সময় হুজ হু, মানে যত সেলিব্রিটি ছিল গানে বলো, সিনেমায় বলো, এবং অনেক কিছুতে, তারা সব ওই কল্পতরুতে সে পান খেত, কারণ ইউনিভার্সিটি ইনস্টিটিউট তখন একটা খুব প্রেস্টিজিয়াস অডিটোরিয়াম, যেখানে বহু প্রোগ্রাম হতো,
এবং ভালো ভালো লোক আসতো, পলিটিক্যাল থেকে আরম্ভ করে সোশ্যাল এভরিথিং, সবাই ওখানে পান খেয়ে লিখে দিয়ে যেত, অসাধারণ পান খেলা, সে সাজাটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ছিল, পুরনো কলকাতার একটা একটা আইডিয়াল জায়গা ছিল কল্পতরুটা। তো আমি তো 50 জনের মতো যত রকম মশলা আছে আমাকে জিজ্ঞেস করেছিল কি মশলা দেওয়া, সব মশলা দিয়ে খুব ভালো করে করতে, জর্দা নয় জর্দা ছাড়া, তারা করে যত মিষ্টি মশলা হ্যান তেন হ্যান দিয়ে দিয়ে করেছে, সেই সময় একটা দাম পানের দাম 5 টাকা করে নিয়েছিল, তুমি ভাবো সেই সময় 70-80 সালের কথা বলছে। তো দিয়ে আমি তো পান বিরাট বুক ফুলিয়ে পান এনে সব খাওয়া দাওয়ার পরে এক একজন পান মুখে দিয়ে করে ফেলে দিচ্ছে, বলি কি করেছিস, কারণ যারা পান খায় তারা তুই তো মশলা দিয়ে পান খায় না, কেউ খেলো না, সব অর্ধেক লোক পান ছাঁচে করে ফেলে দিল, আমার মানে কি বলবো এত টাকার পান। তখন আমি বুঝলাম যে পান এক একজনের এক এক রকম মশলা দিয়ে খেতে হয়, ওই নয় যে সব মিষ্টি মশলা একসঙ্গে মিশিয়ে টিশিয়ে দিয়ে চিবলাম ব্যাস তারে পান খাওয়া। যাই হোক, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমাদের ওখানে খুব ছিল, এবং একসঙ্গে কোথাও খেতে গেলাম, একসঙ্গে কোথাও স্টুডিও থেকে সবাই মিলে ভীষণ গাইডিং আমাদের খুব, আমরা যেহেতু নতুন অনেক ভালো আছে, কিন্তু সেই ব্যাপারটা এই যে একটা খোলামেলা ব্যাপার এবং সবাই সবাইকে হেল্প করছে, এবং আমার আমি এখনো অনেক জায়গায় বলি ক্লায়েন্ট হিসেবে একটা ইনস্টিটিউশন, আমি অ্যাড এজেন্সি হিসেবে দেখতে চাই না। মানে আমি যখন ক্লায়েন্টে ঢুকেছি তখন আমি কিচ্ছু জানি না, অ্যাবসলিউটলি আনপার্ড। আমার যখন কানে বসে ইন্টারভিউ বসে একটা কথা বললেন, আমি যে ঢোকার আগে যখন গেলাম, তুমি কিছু জানো, আমি বললাম না আমি কিচ্ছু জানি না। আচ্ছা শিখতে চাও, আমি বললাম হ্যাঁ, ওটা ঠিক আছে তাহলে তুমি কাল থেকেই চলে এসো শেখো। সো দ্যাট ওয়াজ দ্য থিং, এই যে শেখা আমি লক্ষ্য করতাম, যেরকম গাঙ্গুলিরা তোমরা জানো কিনা মনে আছে কিন্তু সুধেন্দু গাঙ্গুলি, হ্যাঁ অসম্ভব একটা গাইডিং ব্যাপার, অভিজিৎ অভিজিৎ মিত্র এরা সব ব্রতীন সব আমার থেকে বড়, কিন্তু অভিজিতের একটা অসম্ভব কেয়ারিং ব্যাপার ছিল। তখন আমি নতুন এসেছি কিছু বুঝি না, কিছুদিনের মধ্যেই আমি পায়জামা পাঞ্জাবি পরে যেতাম, পয়সা কড়ি ছিল না, 6 টাকার পাঞ্জাবি খদ্দরের 6 টাকার পায়জামা কাঁধে ব্যাগ। হঠাৎ একদিন অভিজিৎ দেশে বলে শোন তুই এবার থেকে প্যান্ট শার্ট পরে আসবি, আমি কেন, বলে বাসু সাহেব বলেছে আঁতিল আঁতলামি ব্যাপারটা বন্ধ করতে বলো। তখন তখন সব কবি সাহিত্যিক এবং কমিউনিস্টরা ওইরকম পায়জামা পাঞ্জাবের কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতো, আঁতেল তখন সব কমিউনিস্টদের খুব আনাগোনা ছিল, সেই জন্য বাসু সাহেব বলেছিল আঁতলামিটা বন্ধ করতে বলো, ওকে প্যান্ট শার্ট পরে আসতে বলবে। কবি দেশে বললো তুই এটা পড়ালো আমার তো পয়সা নেই, বললে চল তোকে আমি হেল্প করবো, বলে আমাকে নিয়ে গিয়ে প্যান্ট শার্ট সব কেটে এনে দিলে, তার শু সেই সময় আমি নতুন শু কিনলাম চিনে দোকান থেকে, মানে ইটস আ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। তো যাই হোক, তারপরে ওই যে দেখতাম কেউ না কেউ সবসময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করার জন্য, প্রথম মদ খেতে শিখলাম ক্লায়েন্টে, রাত্রিবেলা কাজ করছি ক্যাম্পেন হচ্ছে, হঠাৎ সবার টেবিলে রোল চলে এলো, তারপরে গ্লাস চলে এলো, সব রাম ফেলে দিয়ে যাচ্ছে, আমি তো দেখে আঁচকে উঠলাম, বলি বাপরে কি সর্বদা এসে বলছে কিরে কি ভয় করছে, আমি তো বাড়িতে বাবা মার সঙ্গে থাকি, তাতে কি হয়েছে একদিন সামদা আমার কাছে এসে বললেন যে আপনি আসেন তো আমার কাছে আপনার সঙ্গে কিছু কথা আছে, আমি উনি খুব বাঙালি ভাষায় কথা বলতেন, তা আমি গেলাম, হ্যাঁ দারুণ একটা ক্যারেক্টার সামদা, আমার বললেন আপনি তো গ্রাজুয়েট, আমি হ্যাঁ এই স্টুডিও থেকে গ্র্যাজুয়েট নিয়ে আপনি জানেন আর্টিস্টদের মধ্যে, আমি না সেটা আমি জানি না, বলে তাহলে একটু পড়াশোনা করেন না, কতদিন আপনি বসে বসে কাট পেস্ট করবেন, টাইপ বসে বসে জোড়া করবেন, একটু লেখাপড়া করেন, আপনি যখন জানেন পড়েছেন গ্র্যাজুয়েট হয়েছেন তখন একটু পড়াশোনা করেন। তা আমি বললাম কিছু জানি না কি পড়বো, আমাকে লাইব্রেরিতে নিয়ে গেলেন, অ্যান্ড ক্লারিয়ন লাইব্রেরি ছিল একটা ওয়ান্ডারল্যান্ড, তখন তো আর কম্পিউটার ছিল না, তখন ছিল বই, তা উনি তখন ম্যাকগ্রো হিলসের অ্যাডভার্টাইজিং বলে একটা মোটা বই ছিল, সেটি বার করে আমার হাতে দিয়ে বলে এটা পড়েন, যেখানে বুঝতে না পারবেন আমার কাছে আসবেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগিনিং অফ মাই লার্নিং অ্যাডভার্টাইজিং। মানে আমি সবসময় সেখানে সামদাকে আমি আমার মানে গডফাদার হিসেবে ভাবি, কারণ নাহলে আমি কিছুই জানতাম না, হয়তো ওই একটা কেক কাট পেস্ট স্টার্টিস হয়ে পড়ে 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 হয়ে হয়ে যেত জীবন শেষ হয়ে। তারপর তুমি এখন কিরকম নাম করো মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, মানে ফেমাস আর্টিস্ট। আই এম রিয়েলি কি বলবো
গ্রেটফুল টু সামদা, উনি যদি হাতে ধরে আমাকে ওইটা না ঢোকাতেন। এবং পরে এমন হতো যে লাইব্রেরিতে নতুন ক্রিয়েটিভের কি বই কেনা হবে, আমার কাছে আসতো লিস্ট দিতে কি করবে বলো। নীলুপ্রসাদকে মনে আছে? সেটা হচ্ছে যে ক্লারিয়ন স্টুডিওর কয়েকটা অদ্ভুত একটা চরিত্র ছিল, সেই চরিত্র অসাধারণ চরিত্র ছিল, যে অসাধারণ চরিত্র মানে পুরো স্টুডিওটা, কারণ অর্ধেক লোক, তাদের মধ্যে অর্ধেক লোক মানিক বাবুর সঙ্গে ডিজিপি মানে কাজ করেছিল। ইয়েস ইয়েস, এবং কাজ করার অজুহাতে, হ্যাঁ এবং কাজ করার অজুহাতে এরা সবাই পথের পথের পাঁচালিতে নানান রকম এক্সটার্নাল রোল করেছিল, কেউ ছাতা ধরেছিল, কেউ ওই বৃষ্টির মধ্যে হেঁটেছিল। হ্যাঁ নতুন ছেলে তুমি এসেছো, তুমি জানো সত্যজিৎ রায়ের এই কোম্পানির ডিরেক্টর নাম, সে তো শুনেছি আমি, তুমি আলাপ করবে না? আমি বলি বাবারে অত ওই বিরাট মানুষের, একদিন আমাকে তখন ঘরে বাইরে শুটিং হচ্ছে, আমাকে ধরে নিয়ে গেলে চলো শুটিং দেখবো বলে আমাকে নিয়ে গিয়ে সত্যজিৎ রায়কে যে বলে যে এই যে মানিক বাবু এই সব ইয়াং গেস্ট হচ্ছে আমাদের স্টুডিওতে এসেছে। মানিক বললো তাই বুঝি এসো এসো বলে পাশে বসো বসো বসে সিগারেট প্যাকেট বার করে ঠাক ঠাক করে বার করে নাও। আমি তো আমি না স্যার আমি সিগারেট খাই না, মিথ্যে কথা বললাম, কিন্তু ওইখানে বসে ওনার থেকে সিগারেট নিয়ে তো আমি ভাবতেই পারি না। শুটিং কিছুক্ষণ দেখে বুঝলাম যে এত বোরিং সাবজেক্টটা হয় না, হ্যাঁ প্রতিটা শট তিনবার ধরে নেয়া, তার মধ্যে মেকআপ ম্যান আসছে চারবার চেঞ্জ করছে, সে আর ঘরে বাইরের ব্যাপারটা ছিল অন্যরকম, হ্যাঁ অন্যরকমের শুটিং। তো যাক গে, সে কিছুক্ষণ থেকে পালিয়েছিলাম, আর কখনো আমি ওই ব্যাপারে ওনার কাছাকাছিও যাইনি। কিন্তু পরে সুজিত জানে আমাদের, আমরা যখন থটশপ করলাম তখন আমাদের একটা ক্যাম্পেন ওয়াজ অ্যাওয়ার্ডেড অ্যান্ড জাজড বাই সত্যজিৎ রায়, দ্যাট ওয়াজ দ্য সুজিত সেই গপ্পটা বল। ক্যালকাটা এজেন্সি, ক্যালকাটা ক্লায়েন্ট, আমরা একটা জিনিস আবিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে সমীরটা যখন নিজে স্ক্রিবল করতো না, হ্যাঁ ওই ব্লাবলার মধ্যে সমীর দা যাদের ওপর রাগ ছিল তাদের দেখে তো মনে হতো না, সবই তো একদিন বোধ হয় আমার মনে হয় তোমার অনিতাকে মনে আছে, আমাদের অনিতা কোনো ক্লায়েন্টের কাছে ওটা মানে আইটি হয় লেআউট তাড়াতাড়ি ওই সুইচ বলে ব্লু অ্যাপ দিয়ে দেখি আনতে গেছিল, সেটাকে গাড়ির মধ্যে কি নোটিস সাডেনলি যে মানে মানে দিলীপ সেন না কাকে মানে বেশ মানে রাগ পুরো তাতে ওই সব লেখা ছিল, কেউ বুঝতে পারছে না, ওই তো ব্লা ব্লা করে দিয়েছে। হ্যাঁ পরের বার থেকে দেখতাম যে সমীর দা সিরিয়াসলি গালাগাল দিত কাউকে রাগ হলে। আর ওই যে কথাটা বললি হোয়াটসঅ্যাপের ওই কি বলে ওটার জন্য দিলীপ কাতির যে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, হ্যাঁ তো মানে বাটা কোম্পানি দিলীপ, হ্যাঁ একটা অদ্ভুত ক্লাস, ইট ওয়াজ আ ক্লাস অ্যাপার্ট অ্যাজ এ ম্যানেজার অ্যাজ এ পারসন। আর এই যেহেতু উর্মি আর আমি ওর এজেন্সিতে, আমরা যে এজেন্সিতে ছিলাম কাজ করতাম, তো আমাদের আমি সেক্রেটারি আর উর্মি ট্রেজারার, হ্যাঁ উর্মি কাজ হচ্ছে বসে বসে চেক সই করা, হ্যাঁ এই আর ফাইন্যান্সে কিছু বোঝে না, কিন্তু এগুলো হচ্ছে আমরা হচ্ছে যেটা দেখি পার্শ্ব, হ্যাঁ তো এই পার্শ্বদের মধ্যে হঠাৎ হলো যে এটা এমন আর ভাবে এমন ভাবে মানে আর্জিং করা হবে যে তর্কের বাইরে, মানে কোনো এখানে তর্ক হবে না। তো সেটা কি হলো, মিস্টার ঘোষাল আর মিস্টার সেনগুপ্ত, মিস্টার ঘোষাল প্রফেসর সেনগুপ্ত আর সত্যজিৎ রায়,
এখন সত্যজিৎ রায়ের ধরা যায়, আমাদের তো সত্যজিৎ রায়ের কাছে যাবার তো একটাই পাসপোর্ট বরুণ দাদা, তো আমরা বরুণ দাদাকে ধরে আমরা গেলাম, গিয়ে কথাবার্তা হলো, উনি বললেন ঠিক আছে আমি তো কোথাও যেতে পারবো না, এখানে নিয়ে আসবে, ভালো কথা। তো আমরা বললাম তাই, তারপরে আমরা মিস্টার ঘোষাল আর মিস্টার সেনগুপ্তকে বললাম যে এটা তো উনি তো আসতে পারবেন না, তাহলে কি আপনারা যাবেন? ওরা বললেন না না আমরা আলাদা করে জাজ করব, ভালো কথা, ভেরি গুড। আলাদা জাজ কি হবে, আমরা বসলাম ক্লারিয়নের কনফারেন্স রুমে, আমি যথারীতি ওগুলো এক একটা করে দেখালাম যে এটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, এটা এইচটি কে পাঠিয়েছে, এটা তসুকে পাঠিয়েছে। ওরা বললেন যে না না তাতে বলা হলো যে না ওদের এজেন্সিদের বলো আমরা আমরা কি বলে 10টা প্রশ্ন করছি, মানে ওদের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তুইও পেয়েছিলি, মানে তোর কাছেও গিয়েছিল, সেই 10টা প্রশ্ন নাকি উত্তর দিলে তারপর ওরা জাজমেন্ট দেবেন, মানে এভিডেন্স, হ্যাঁ তার এভিডেন্স, মানে কতটা পি পেনিট্রেট করেছিল, কতটা পোস্ট রিসার্চ হয়েছিল কিনা, নানান রকম গ্যাস ভাই ওরাই পারেন। তারপরে ওরা একদিন ওটা লিখে দিতে দুটো সিলড খামে, সিলড খামে তাদের রেজাল্ট, মানে ওনাদের 1, 2, 3, 1, 2, 3, ঠিক আছে, সেগুলো দিলে দিলীপ টাটুর পকেটে পুরে, হ্যাঁ আঠা মার্কা খাম পকেটে পুরে আমরা গেলাম ওনার কাছে, উনি ওই আর বরুণ দাদাও সঙ্গে গেল, বরুণ দাদাকে বলা হলো তুমি বাইরে বসো কারণ ক্লারিয়নের বিজ্ঞাপন আছে, মানে তখন বরুণ দাদা ক্লারিয়নে, তো যাই হোক উনি তো এটা দেখছেন, একবার বলেন ওটা দেখাও, একবার এটা দেখাও, আর এই করতে করতে উনি বললেন যে আচ্ছা এগুলো বাদ, মানে এগুলো বাদ বেরিয়ে গেল। তারপর যে এটা 3টে 4টে 5টা বললেন, আরো কটা দিতে হবে, আমরা বললাম 3টে। এই ইয়ের মধ্যে হঠাৎ উনি খালি চ্যাটার্জি আর আমি এই দুজনেই ওখানে হঠাৎ বললেন যে এই চা চা চা, মানে লিপ্টনের একটা বিজ্ঞাপন ছিল, তারপরে বললেন যে এই 3টে এখানে রাখো, মানে আমার সামনে এই 3টে রাখো, মানে বুঝলাম যে এই 3টে, এই তিন, এবং উনি অনেকক্ষণ টাইম নিয়েছিলেন, প্রায় মিনিট 15-20। তারপরে ওইখান থেকে হঠাৎ বললেন যে এইটা 1 নম্বর, এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর, মানে দিলীপ চ্যাটার্জি আর আমি হতবাক, হতবাক এই জন্য এই যে উই ডিড নট এক্সপেক্ট হিম। পরে অবশ্যই ভেবেছিলাম ওয়াই নট, উই শুড হ্যাভ এক্সপেক্টেড হিম অনলি টু হ্যাভ প্রেজেন্ট দ্য থটস অফ ড্রাগস অ্যাড অ্যাজ দ্য ফার্স্ট অ্যাড অফ দ্য হোল লট, মাই গড, মানে প্রথমে একটু আশ্চর্য লেগেছিল, পরে ভেবেছিলাম না আশ্চর্য হওয়ার তো কিছু নেই, এটা তো উনিই দেখছেন। যাই হোক উনি ওই 3টে লিখলেন, ওই 1, 2, আমি তাড়াতাড়ি 1, 2, 3 লিখে দিকে, হ্যাঁ দিলীপ চ্যাটার্জি ওকে অনেক বোঝালো যে যদি উনি একবার অ্যাডভার্টাইজিং ক্লাবের অ্যাওয়ার্ড নাইটে আসেন আমরা ওনার জন্য ব্যবস্থা করে দেবো, উনি বললেন না না আমি আর বিজ্ঞাপন টিজ্ঞাপনে আমি আর নেই, হয়ে গেছে। এই করে যখন আমরা উনি লিফট অব্দি এলেন, লিফট থেকে নিচে নামলাম, দিলীপ চ্যাটার্জি পকেট থেকে ওগুলো বার করল, আমাকে খালি বলল সুজিৎ ইফ দ্য রেজাল্টস আর ডিফারিং দেন উই আর ইন ফর এ জ্যাম, বিকজ যদি রেজাল্ট, তাহলে কাকে বলবো, সুভাষ ঘোষালকে বলবো যে ওনার সঙ্গে আপনি মিলছে না, সুব্রত সেনকে বলবো দাদার হিম্মত আছে যে আপনি, আশ্চর্য ঘটনা, এটা আশ্চর্য, ওই 3টে আমাকে সব, আমি ধরো কাগজপত্র ধরে দাঁড়িয়ে আছি, ওইসব ডিজাইন লেআউট গুলো পড়ে যাচ্ছে হাত থেকে, ওনার বিশেষ রেফারের তলায় এ খাম খুললো, দিলীপ চ্যাটার্জি খাম খুলে দেখলেন 3টে
নিতে দেখলেন, দেখে আই জাস্ট লুকড এট মি এন্ড সেড দিস ইজ অ্যামেজিং, দিস টু গুরুস আস্ক টেন কোশ্চেনস অ্যান্ড ডিড দিস অ্যান্ড ডিড দ্যাট অ্যান্ড নাও সি দ্য রেজাল্ট, রেজাল্ট ওয়াজ এক্স্যাক্টলি মানিক বাবু যে 1-2-3 করেছিলেন, সুব্রত সেনগুপ্ত 1-2-3 করেছেন, মিস্টার ঘোষাল ওই 1-2-3 করেছেন। আমরা দুজনে না ওইটা দেখে কিরম যেন ঘাম দিয়ে জল ছাড়লো, মানে আমরা উর্মি একটা গল্প বলছিল, সেই গল্পটা হচ্ছে ক্লারিয়ন রিক্রিয়েশন ক্লাবে কি একটা তুমি তখন আবার কেটে গেছো, ছাদের উপরে একটা প্রোগ্রাম হচ্ছিল তখন ওই গুপি গায়েন বাঘা গায়েন ঠিক আগে কি মানে ওটা রিলিজ করেছে এরকম, সত্যজিৎ বাবু অনুপ ঘোষালকে নিয়ে এসেছিলেন, আর অনুপ ঘোষাল মানে একদম মানে গুপি গায়নের প্রত্যেকটা গান এত ভালোভাবে করেছে মানে আমরা একেবারে মন্ত্রমুগ্ধের মতো সব বসেছিলাম ওখানে দেখার জন্য। তো সেই সময় সত্যজিৎ বাবু মানে গুপি গায়নের আমার মনে হয় তখনও রিলিজ করেনি, আমি ঠিক এখনো মনে করতে পারছি না, ওটা বোধ হয় প্রোমো সং হিসেবে আর কি গানগুলো শুনিয়েছিল, সেই থেমে থাক বলে যে অনুপ ঘোষাল করেছিলাম এখনো মনে আছে, ওটা সবসময় গানটা শুনলেই আমার মনে হয় যে অনুপ ঘোষাল কিরকম ওইখানে দাঁড়িয়ে করছিলেন। বলো উর্মি, আর ক্লারিয়নের আরেকটা ভীষণ মজা ছিল যে মানে অ্যাক্সেস টু দ্য সিনিয়রস এর কোনো প্রবলেম ছিল না, ইভেন ম্যানেজমেন্ট সিনিয়র একদম না, একদম দাদা অল দ্য দাদাস এবং প্রশান্ত সান্যাল ওইরকম একটা পার্সোনালিটির ম্যানেজিং ডিরেক্টর, মানে উনি এত ভাবা যায় না এত ইজি ওখানে, ওই যে একটা আমি তাই এখনকার দিনের এই সমস্ত গুলো দেখি আর ভাবি যে এই সমস্ত স্টলওয়ার্টরা আমাদের যে দেখি সুভাষ ঘোষাল একটা অসাধারণ পার্সোনালিটি, আমি জানি না এখনকার প্রজন্ম দেখে, ওনার একটা লেখা পড়েছিলাম বিশ্বাস করো, তখন আমি সবে বিজ্ঞাপন জগতে ঢুকেছি ক্লারিয়ানে একটা আর্টিকেল, সেটা আমি সবসময় কাজে লাগাই বা সব জায়গায় যখন আমি নানা জায়গায় লেকচার দিতে যেয়ে বলি যে উনি প্রথম বলেছিলেন যে দেখো অ্যাডভার্টাইজিং এ তুমি তখনই সাকসেস ফিল করবে যখন দেখবে ক্লায়েন্ট তোমাকে ট্রাস্ট করছে, ক্লায়েন্ট যখন তোমাকে ট্রাস্ট করবে যখন চারটে কোয়েশ্চেন করবে না তোমার কাজে হাত দেবে না বুঝবে তুমি সাকসেসফুল, আর দু নম্বর হচ্ছে বি অনেস্ট, তুমি যদি এতটুকু ডিসঅনেস্টি, কারণ এখানে এত প্রলোভন এই এই বিজনেসটাতে এত সুযোগ ডিসঅনেস্টি করার, তুমি যদি অনেস্ট নাও ইউ উইল নেভার ডু এনিথিং, সাকসেস উইল বি দেয়ার। আমি বহু লোককে দেখেছি, বহু পার্সোনালিটি দারুণ দারুণ, তুমি জানো সাকসেসফুল পার্সোনালিটি কিভাবে ডুবে গেছে ফর ডিসঅনেস্টি, এই আমাদের ক্লারিয়ানকে দেখেছি ডিসঅনেস্টির জন্য কিছু করতে পারে। এন্ড আরেকটা প্রবলেম লক্ষ্য করতে পারলে দেশপ্রিয় ওই কিসব লোক বন্ধু বান্ধবরা নাকি তোমাদের প্রশ্ন করার জন্য তারা কই মজা ছিল, খুব ভালো ভালো মানুষ ক্লারিয়ানে সেই সময় আসতেন, নাটকের জগতে সিনেমার জগতে লেখার জগতে খুব ভালো ভালো লোক, তুলসীবাবু ছিলেন একটা মাস্টার পিস, মানে আটটা ল্যাঙ্গুয়েজ জানতেন ভদ্রলোক, এবং ওনার চেয়ারে বসে থাকেন ওইখানে সব টুকটুক করে আসতো, তুলসী ব্যানার্জি নয় বনার্জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তুলসী ব্যানার্জি, এর বিয়ে হয়েছিল ব্যানার্জি না কিন্তু মেয়ে হচ্ছে কমলিকা ভট্টাচার্য, হ্যাঁ কমলিকা ভট্টাচার্য রাইট, তুলসীবাবুর কাছে সব আসত, তা এরকম একটা সুভাষবাবু পাশের টেবিলে বসে কাজ করতো, সেই সময় লেক্স সিগারেট এসছে আইটিসি, প্রচুর আইটিসি তখন প্রচুর কাজ করতাম, তখন আমি আর কি ওই কাট পেস্ট আর্টিস্ট নেই, তখন আমি ভিজুয়ালাইজার পদে অলরেডি উঠিয়েছি, তখন আর ক্লারিয়ানে একটা ডিভিশন ছিল যে আর্ট ডিরেক্টর, আর্ট ডিরেক্টরের আন্ডারে ভিজুয়ালাইজার,
আর তার আন্ডারে আর্টিস্ট এভাবে ভাগ করা হতো এবং ক্লায়েন্ট ভাগ করে এত ক্লায়েন্ট সব ক্লায়েন্ট ভাগ করে করে দেওয়া থাকতো। যেমন বাসু সাহেব এই ক্লায়েন্ট গুলো দেখবে, সমীর সরকার এই ক্লায়েন্ট গুলো দেখবে, শামগ এই ক্লায়েন্ট গুলো দেখবে, তার আন্ডারে এরা 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 থাকবে, ভিজুয়ালাইজার তার আন্ডারে এরা এরা আন্ডারে এই মানে আর্টিস্ট। তো সেইরকম একটা গ্রুপিং থাকতো, খুব ভালো নানা রকম গ্রুপে কাজ হতো সব, এবং বাট কিন্তু তাদের মধ্যে ইন্টারমিক্সিং কনস্ট্যান্ট চলতো। ওকে, কপিরাইটারের সঙ্গে যুক্ত হচ্ছে, কপিরাইটার বললেই আমার মনে পড়ে যায় সচিব কথা, দ্যাট উইল কাম লেটার। চরিত্র প্রেম তিলককে মনে আছে? প্রেম তিলক মল্লিক, সুদীপ তুই দেখিস, সুদীপ তুই দেখিস নি, পিজি মল্লিক, হ্যাঁ পিটি মল্লিক, প্রেম মল্লিক, কিছুদিন আগে বসে একটা ফোন করেছিল, তারপর যোগাযোগ নেই, বোধ হয় সাউথে আছে এখন, চেন্নাই বা কোথাও, যাই হোক সে কপি ডিপার্টমেন্ট মাস্টার পিস সব একজন ছিলেন, তাদের সঙ্গে বসে আড্ডা মারো একটা আইডিয়া করতে পারলে, তখন সেই সময় আমরা একটা আইডিয়া করতে পারলে সেটা যদি অ্যাপ্রুভ হতো, মানে আমরা তখন ভাবতাম যে স্বর্গ পেয়ে গেছি, মানে একটা সুযোগ অলিপাবে চলে যেত, তো তারপরে অলিপাবে চলে যাওয়া হতো না, তারপরে তো অলিপাবে চলে অলিম্পিয়া বা কোনো প্রেজেন্টেশন করার পরে তো অলিপাবে, তারপর অলিম্পিয়া ছিল, হলো অলিম্পিয়া, এবং অলিম্পিয়া ছিল ক্লারিয়ানের ব্রাঞ্চ ব্রাঞ্চ অফিস, ব্রাঞ্চ অফিস, কেউ যদি আমাদেরকে ক্লারিয়ার অফিসের নামে তো জানতো, অলিম্পিয়া দেখলে মৃত্যুঞ্জয়কে পাওয়া যাবে, অভিজিৎকে পাওয়া যাবে, প্রতীককে পাওয়া যাবে, ব্লা 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 লাইন, হ্যাঁ ভাবতে পারবে না তুমি। এবং অলিম্পিয়াতে আমরা ছিলাম রেগুলার ব্রাঞ্চের সময় বসে বিয়ার খাওয়া, এবং ওখানে আবার বিয়ার খাওয়ার একটা মজা ছিল, তুমি খেতে টেবিলে ওরা রেখে দিয়ে যেত, দুদিন পর পর যদি বলো না আমি অতগুলো খাইনি, লাইন দিয়ে বিয়ার সাজানো থাকতো, ওরে বাবা অসাধারণ, হ্যাঁ আর বলো না, যাকে কিন্তু তার মধ্যে একটা খুব মজা ছিল, কাজের আনন্দ, একটা সাকসেস, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আর স্টুডিওটা ছিল একটা মজার খুনি, মানে বলতে গেলে একদিন আইবিদে আমাকে ওনার ড্রয়ার থেকে সব বার করে অন্যদা মুনছিল, অরিজিনাল কাজ বার করে উপরে দেখাতে শুরু করে, এসো এসো দেখো, ভাবা যায় অন্যদা মুনছির অরিজিনাল কাজ উনি সব ড্রয়ারে ভর্তি করে চলে গিয়েছেন, আইবি তুমি দেখিস বলে চলে গিয়েছে, আইবিদে ওটা যত্ন করে রেখে দিয়েছিলেন। এবং পরে আইবিদার রিটায়ার করে যাওয়ার পরে আমি একদিন চুপি চুপি আইবিদার ওই ড্রয়ের চাবি ভেঙে গুলো সব বার করলাম, চুরি আইবিদার চুরি, কারণ আমি জানি এটা পরে এখানে করলে কেন ক্লেম করেন নি, আইবিদার রিটায়ার করে তখন মারাও গেছেন, সমস্ত গুলো নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার থেকেও কেউ নিয়ে নিল, আমার থেকেও সেগুলো বাটপাড়ি হয়েছে, সো আই হ্যাভ লস্ট দ্যাট গোল্ডেন ট্রেজার। আর খুব লেখা অন্যতম সে দারুণ লিখতেন, ওনার স্ক্রিপ্ট এত ভালো ছিল, এবং আইডিয়া নানা রকম আইডিয়া নিয়ে লিখতেন, তো এইরকম সব প্রচুর ঘটনা হতো। আমাদের যে খাওয়ার সময় যে খাবার নিয়ে আসবে একটা করে খাওয়ার, তারা কেউ চাল নিয়ে আসবে, ধ্রুব ছিল আমাদের খাস বেয়ার আমাদের স্টুডিও, ধ্রুব চাল দিয়ে সে রান্না করবে, বাড়ি থেকে রান্নাতে অসুবিধা হবে, যে চাল আনছে সে চালটা ঠিক আনছে কিনা সেটা সেটা নিয়েও তার পেছনে লাগা হতো, এরকম ছোট খাটো এত রকম, মানে কলেজ স্কুলে যেরকম হয় আমরা ঠিক সেরকম করতাম। তো আমাদের একজন আমাদের ম্যানেজিং ডিরেক্টরের একজন খাস পেয়ারা ছিলেন, তার নামটা তোমার মনে আছে? নিতাই, 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 নিতাই কি করতো তখন তো সবাই, ওকে আমরা বলতাম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। নিতাই একদিন ভোরবেলা একজন এসে দেখে ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত সেনের কাঁচের টেবিলের উপর নিতাই হারমোনিয়াম নিয়ে বসে কীর্তন গাইছে, এসি চলছে, এসি তখন সব ঘরে থাকতো না, তখন এসি প্রচলন হয়নি, সে চুপি চুপি দেখে বড় সাহেবের ঘর থেকে গান কি আসছে, খুলে দেখলো হালকা করে খুলে দেখলো নিতাই চোখ বুঝে কীর্তন গাইছে টেবিলের উপর বসে, চাউল হয়ে যাওয়ার পর নিতাই এত খেপে গিয়েছিল যে ওটা আমার রিক্রিয়েশন, ওটা বলে কর তুমি বড় সাহেব টেবিলের উপর বসে পড়ো না, তুমি অন্য জায়গায় বসে পড়ো, ভাই করছিল বা ভাগ্নে, সে আবার ওই বেয়ারা হিসেবে ঢুকেছিল। আমাদের ওইখানে অমিতাভ বাবু বলে একজন ছিলেন, সুদীপ তুইও দেখেছিস, অমিতাভ দা, হ্যাঁ অমিতাভ দাকে আমরা খুব অমিতাভ দা, সামহটা দা, প্রশান্ত চ্যানেলের লিংকে চাকরিটা পেয়েছিলেন বলে সবাই অমিতাভ পেছনে লাগা হতো, প্রত্যেকে লাগতো, প্রত্যেকে লাগতো। তো একদিন অমিতাভ করেছে কি, ওই নিতায়ের ভাগ্নেকে খুব কিছু একটা ব্যাপারে ছেড়েছে, তখন নিতায়ের ভাগ্নে বলেছিল, নামটা ভুলে গেছি, যে আপনি
আপনি প্রশান্ত বাবু বা বড় সাহেবের ভাগ্নে হতে পারেন, অ্যাকচুয়ালি সম্পর্কে ভাগ্নেই ছিল, আপনি জেনে রাখবেন। আমি 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 নিতাইয়ের ভাগ্নে, নিতাই হচ্ছে বড় সাহেবের খাস পেয়ারা। শুক্রবার আমার ঘরে বাবা অফিস যে শেষ হয়ে যেত, যেখানে তুলসী বলে বসতেন একটা বড় টেবিল টেনিসের বোর্ড ছিল, সেখানে কল্যাণ আমি অজয় যেই অফিস মানে নিয়ম অনুযায়ী শেষ হয়ে গেল, আমরা টেবিল টেনিস খেলতেছি, কাজ করছি, কাজ করতে করতে এসে 15 মিনিট খেলে নিয়ে আবার চলে গেলাম গিয়ে বললাম টেবিলে। হ্যাঁ, তার মধ্যে হয়তো টেবিলে চলে এলো, বিস্কি চলে এলো, বা রাম চলে এলো, বা বিয়ার চলে এলো, আলাদা জগৎ ছিল, নো ডাউট। তখন তো অনেকগুলো বড় বড় যেরকম বহুরূপীকে বিজ্ঞাপন দিয়ে প্রায় দাঁড় করানোর মূলে ছিল ক্যারিয়ার। তখন সব, হ্যাঁ, সমূহ মিত্র সব মানে ওরা বন্ধু ছিলেন, এবং ক্লারিয়ান থেকে কিন্তু এইসব বিজ্ঞাপন টিজ্ঞাপন রেগুলার যাতে ওরা পায় সেটা একটা অবদান আছে, এবং বহুরূপী কিন্তু সেটা অনেকদিন অব্দি মানে সেটা মনে রেখেছে। ক্যারেক্টার ওয়াইজ জেডব্লিউটি এন্ড ক্লারিয়ান এর মধ্যে বিরাট তফাৎ ছিল, মানে ক্লারিয়ান এর যে সোশ্যাল ইনক্লিনেশনটা খুব বেশি ছিল প্রশান্ত বাবুর জন্য, প্রশান্ত বাবুর জন্য, এবং তোমার বাবাও এই ব্যাপারটা খুব সাপোর্ট করতেন সুভাষ বাবু, ওইরকম একটা পার্সোনালিটি জেন্টলম্যান সুভাষ বাবুর মতো আমি খুব কম দেখেছি কিন্তু আমার প্রফেসর। এইটাতে কি হয়েছিল মানে HTA টা একটুখানি সাহেবী কোম্পানি মানে সাহেবী ধারার মতো ছিল, আর ক্লায়েন্ট একটু বাঙালি মধ্যবিত্ত মানসিকতায় আর কি চলতো, খোলামেলা খোলামেলা, খুব খোলামেলা, চার্মিং ছিল, যেখানে সবাই সবার কাছে অ্যাপ্রোচ করতে পারতো, তাই না? হায়ার আর কি ব্যাপারটা ছিল না, যার জন্য একেবারে ছিল না, ওখানে শিখতে পারার একটা অসম্ভব স্কোপ, সবাই সবাইকে হেল্প করে, নাহলে তুমি ভাবো কেন সম্ভব আমাকে ধরে নিয়ে গিয়ে এই ব্যাপারটা ঢোকালেন, এবং আস্তে 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 আমি মানে এনরিচ হতে শুরু করলাম, বুঝতে শিখলাম বই পড়ে পড়ে, বই পড়ে পড়ে। হ্যাঁ, এখন তো ল্যাপটপ খোলো সারা পৃথিবীর কোথায় কি হচ্ছে জানতে পারলে, তখন তো ওই বই বই বই, আর কি ভালো কালেকশন থাকতো ক্যারিয়ানে ভাবা যায় না, বইয়ের ক্যারিয়ানে ল্যাপটপ খুব ভালো ছিল, ট্রেজার ট্রেজার আইল্যান্ড ছিল ওখানে, বাপরে বাপরে। তো তোমরা যারা ইয়াং জেন, যারা ইয়াং জেনারেশন, তোমরা এই ফিলিংটা ভাবতে পারবে না, এই অনুভূতিগুলো, প্রত্যেকটা কাজ হাতে করে করে করা হচ্ছে আর একটা সাকসেস, ইলাস্ট্রেশন গুলো কি সুন্দর। তখন বাটার জুতো, বাটা ছিল আমাদের ক্লায়েন্ট, স্ক্রেপার বোর্ড কেটে কেটে ফিনিশ করা হতো, যেরকম ফটোগ্রাফি ফটোশপ এসব কিছু ছিল না, স্ক্রেপার বোর্ড কাটা, অমর দা ছিলেন স্ক্রেপার বোর্ড আর্টিস্ট, ফ্যান্টাস্টিক স্ক্রেপার বোর্ড, অমর দা ছিল, পরে আরেকটি ইয়াং ছেলে সেও খুব স্ক্রেপার বোর্ড ভালো করতো, নামটা ভুলে গিয়েছি, আমরা খুব কাজ করার জন্য আমি 78 হ্যাঁ আমি 76-77 ক্যারিয়ার থেকে চলে যাই, তখন আমি সিনিয়র ভিশনের হয়ে গেছি, কিন্তু আমার তখন একটা চ্যালেঞ্জ এসে গিয়েছিল, সুজিৎ সেই কথা বলবো, চ্যালেঞ্জ সুজিৎ স্যার, সুজিৎ স্যার মানে ডিসকানেক্ট হয়ে গেছে, যাই হোক সেই সময় একটা হারিয়ে গেছে, চলে আসবে। হ্যাঁ, তো চ্যালেঞ্জিং পজিশনে আমি মানে তখন কি হলো, যেহেতু আমাকে আর্ট ডিরেক্টর করার জন্য মিস্টার বাসু সাপোর্ট ছিল না, ম্যানেজমেন্ট আমাকে আর্ট ডিরেক্টর করতে পারছিল না, কিন্তু ওরা বললো কি কোনো আর্ট ডিরেক্টরের আন্ডারে আমাকে রাখলো না, আমাকে সিনিয়র ভিজুয়ালাইজার করে আমার আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে দিল, চুল পাকাতেন অসম্ভব সুন্দর দর্শক মানুষ, লম্বা ফর্সা টুকটুক করছে, মানে এমনি কাজ করতেন, মানে আমরা তো ওনার নখের যোগ্য ছিলাম না, তো যাই হোক, কিন্তু ওই একটু চ্যাটাং চ্যাটাং কথা বলতেন, আর কি হতো ওনার কাছে সবাই মিলে স্যার স্যার করতো, আমি ওগুলো করতে পারতাম, আর আমি সামদা আমাকে অত ফেভার করতেন বলে উনি বোধ হয় আমাকে পছন্দ করতেন, সামদা অপছন্দ ছিল আমাকে, তো একদিন আমাকে ডেকে বললেন, তখন যখন ওই বোর্ডে টাঙিয়ে দিয়েছে এই আর্ট ডিরেক্টর আন্ডারে আর এই মৃত্যুঞ্জয় চ্যাটার্জির আন্ডারে এই অ্যাকাউন্ট, কি কি অ্যাকাউন্ট দিয়েছে, নেসলে, আইটিসি,
কোনোদিন হতে পারবে না, আমি যতদিন আছি তুমি পারবে। এখন বয়স কত? আমি বললাম 28-27 সামথিং। কবেকার মধ্যে হতে চাই? বড় জোর 1-2 বছরের মধ্যে আই উইল বি ডেফিনেটলি ডিরেক্টর অফ দিস কোম্পানি। তখন বললে যে আমি যতদিন আছি তুমি হতে পারবে। আমি বললাম ঠিক আছে স্যার, চ্যালেঞ্জ নিলাম। আচ্ছা তুই চ্যালেঞ্জ নিবি? আমি হ্যাঁ বলে বেরিয়েছি। আর মানুবাসের সঙ্গে আমার যখন ইন্টারাকশন হতো, সারা স্টুডিও না বসে থাকতো কি কথা হলো জানার জন্য। অমল দে টমল দার ভীষণ কিউরিয়াস থাকতো। আমি যেই বেরিয়েছি ঘর থেকে কি কথা হলো রে, আমি বললাম একটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? আমি বললাম আমি 1-1.5 বছরের মধ্যে আর্ট ডিরেক্টর মনে করেছে আর তোমায় হতে দেবো না। আমি সবার মধ্যে কেন সব চ্যালেঞ্জ দিচ্ছি? আর ক্যারিয়ারের একটা মজা ছিল কি জানো, তোমরা যারা জানো না এটা জানো, ক্যারিয়ার ছিল একটা সমস্ত মেম্বাররা ওখানে এই ক্যারিয়ারের যারা স্টাফ তারা ওখানকার শেয়ার হোল্ডার। সুতরাং এক একজনের হাতে অনেক ভালো ভালো শেয়ার, তো সব শেয়ার হোল্ডার ছিল। আমি একটা শেয়ার হোল্ডার ছিলাম যখন চাকরি পেলাম 500 টাকা মাইনের, যখন চাকরিটা আমার অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হলো, সেটাও একটা মজার যে কার্টুবাসের গল্পটা বলে দিই। তো ঠিক আছে, তখন আমাকে সবাই বলছে তুই এটা চ্যালেঞ্জ নিচ্ছিস হ্যান ত্যান। আমাকে শোভা আমাকে ভীষণ ডাক, শোভা সর্ব এটা ম্যানেজমেন্ট যাকে সে করে। তো সেই সময় হঠাৎ মাস খানেক দুয়েদের মধ্যে গ্রান্ট থেকে একটা ফোন এলো যে এরকম উই আর লুকিং ফর অ্যান আর্ট ডিরেক্টর, আমরা কলকাতায় যা খবর পেয়েছি সবাই তোমার নাম বলছে, তুমি যদি এসে জয়েন করো উইল বি ভেরি হ্যাপি। আমি তো বললাম দিস ইজ দ্য অপরচুনিটি, কারণ আমি যদি আর একটা কোম্পানিতে আর্ট ডিরেক্টরে জয়েন করি, আমি যখন ফিরে আসবো হ্যাঁ তখন আমাকে ওই পজিশনে আর্ট ডিরেক্টরই হতে হবে। তাই তো হলো। তারপর আমি ওদের কাছে গেলাম, ওরা ইন্টারভিউটা যা হলো হলো, তখন আমি আর্ট ডিরেক্টরে জয়েন করলাম। ওকে এক বছর যাইনি সত্যি ফোন করতে মিথুন। হ্যাঁ যখন আমি যাচ্ছি তখন প্রশান্ত সান্যাল, আমি যখন রেজিগনেশন লেটার দিয়েছি, প্রশান্ত সান্যাল আমায় ডেকে বললেন তুমি এটা কি করেছো? আমি বললাম যে স্যার আমি জানি না কি হয়েছে। সবসময় বললেন না তুমি জানো না এখানে তোমার কি ফিউচার, তুমি কোথাও যাবো না, তুমি ক্লারিয়ানের ছেলে, এখানে তুমি বড় হয়েছো, তুমি এটা বলে দাও, আমি ওদের বলে দেবো যে তুমি না। আমি বললাম না স্যার এটা আমার একটা চ্যালেঞ্জ আছে। তখন বললেন আমি সব জানি মৃত্যু, আমি সব শুনেছি, কিন্তু তুমি ওটা নিয়ে না চিন্তা করছো, তুমি ওসব ভেবো না, সব ঠিক হয়ে যাবে, তোমার পজিশন তুমি পেয়ে যাবে। তখন আমি বললাম আমি এরকম ইন্টারভিউ দিচ্ছি না বলে, কান্তি সেন দিল বম্বে থেকে এসেছে আমার ইন্টারভিউ নিতে। কান্তি সেন আমার ইন্টারভিউ দিতে বলেছিল যে মৃত্যুঞ্জয় আমার খুব ভালো লাগছে তোমাকে, আমি চাই তুমি জয়েন করো, কিন্তু তোমাকে ক্লারিয়ান ছাড়বে না, আমি সব খবর আছে, তোমার যেই আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেবো একটা প্রচুর মাইনে বেড়ে যাবে, লিভারেজ ইউজ করবে, করে তুমি ক্লারিয়ান আবার ফিরে যাবে। তখন আমি বলবো দেখুন আমি এই প্র্যাকটিসটা আমি কখনো আমি এটা জানিও না এইভাবে করতে হয়। বলে হ্যাঁ এটাই তো সবাই করে এই প্রফেশনে। আমি বললাম যদি আমি আপনাকে কথা দিই তাহলে কিন্তু আমার কথার নড়চড় হবে না, তো এতটুকু ছেলে তখন কি বয়স, আর এখানে সব বয়স্ক লোকেরা তুমি এটা ম্যানেজ করতে পারবে? আমি বললাম ক্যারিয়ারে আমার এর থেকেও বয়স্ক লোকেরা আমি ম্যানেজ করি। তো বললাম হ্যাঁ তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি পারবে, কিন্তু তুমি শিওর? আমি বললাম হ্যাঁ, তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়ে আমার হাতে দিয়ে আমি প্রশান্ত সান্যালকে বললাম যে স্যার আমি কথা দিচ্ছি, যদি আমি কথা দিই সেই কথাটা আমি নড়চড় করতে পারবো না, খেলাপ হয়ে যাবে। তো বলে তোমার এত মনে হচ্ছে মৃত্যুঞ্জয়? আমি বললাম হ্যাঁ। বলে তাহলে তুমি যাও বাবা, আমি তোমার আশীর্বাদ করছি, কিন্তু তুমি ফিরে আসবেই। আমি বললাম হ্যাঁ আমি ফিরে আসবো, কিন্তু যেহেতু কথা দিয়েছি আমি যাবো। তো আমি ওখানে জয়েন করলাম, এক বছরও যাইনি। তো সর্বক্ষণ তো সচিব অনেকদিন লেগে যাচ্ছিল না, ওখানে খুব ভালো ভালো কাজ হচ্ছে, তোমার কোয়ালিটি আইসক্রিমের ক্যাম্পেইন হচ্ছে, ডেভিড অ্যাশমোর ভালো ভালো কাজ হচ্ছে, কলগেট ফর্মুলি। তো আমি তখন আমি দেখলাম যে এখানে অনেক হয়ে গেছে, আমি এবার ফিরে এলাম। ফিরে এলাম, অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো আর্ট ডিরেক্টর, ওকে আমার জন্য ঘর আমার। আমি এসে দ্যাট ইজ দ্য ড্রামা, আমি যেদিন জয়েন করলাম ওখানে খাতায় সব সই করতো, প্রথম নাম কানবাসু, তারপরে শামগো, তারপরে সোমেশ্বরকার, তারপরে আমার নাম সই করলাম। সই করে আমি সব স্টুডিও হাঁ করে, তার আগে না আমার কাছে ফিলার যেত এইসব, তখনকার দিনে এই টাইপ সেটার হ্যান্ড ত্যান সব ফিলার নিয়ে আসতো, আমাকে আপনি কিন্তু যাবেন না,
সাদা টেবিলে কাজ করতেন, পেন্সিল ডিস্ট্রিবিউট হচ্ছেন সাদা টেবিলে। আমি ঢুকলাম, গুড মর্নিং, দাঁড়াও বসো যাও কিছু বললেন, চুপ করে উনি স্যার আমি আপনার সঙ্গে দেখা করতেছি, স্যার আমি আর্ট ডিরেক্টর হয়ে এসেছি, দু বছর একটু সময় বেশি লেগেছে, লাল হয়ে গেছে, একদম তাকালেনও না, বসতেও বললেন না। তারপরে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থ্যাংক ইউ স্যার আমি আসছি বলে বেরিয়ে গেলাম। সবাই ছেঁকে ধরলো আমাকে, কি বললেন আশু স্যার, কি বললেন? আমি কিছুই বললেন না। তুই কি বললি? আমি বললাম স্যার আমি ফিরে এসেছি আর্ট ডিরেক্টর হয়ে, ওই যে চ্যালেঞ্জ ছিল না একটা, সেরকম বলি বলবো না কি চলতে লাগলো। তারপরে প্রচুর কাজ, এই ঘটনা করতে করতে আমি আবার চলে গেলাম অ্যাসিল, অ্যাসিল হয়ে গেল, কারণ তখন সব ইয়াং জেন সর্ব দীপ সেন সবাই ডেকে বললো তুই যাবি তো, কিন্তু আমাকে অনেকে বলছে তুমি যেও না, তুমি গাইডেন্স চাইছো না, ওরা আমাকে খুব হেল্প করেছে, আমি নিশ্চয়ই যাবো। আমি ইংরেজি বলতে পারতাম না, আমাকে দিলীপ সেন ইন্দো আমেরিকান সোসাইটিতে ইংলিশ ক্লাসে ভর্তি করলো কোম্পানির পয়সা বলে, মৃত্যুঞ্জয় এটা শিখে নেই, ক্লায়েন্ট মিটিংয়ে যাবি আমাদের সঙ্গে কথা বলতে হবে, আমাকে ক্লায়েন্ট মিটিংয়ে নিয়ে যাবে। হাউ আই হ্যাভ লার্নড অল দিস থিংস, আমি যখন থট শপে সাকসেসফুল হলো বিকজ অফ অল দিস থিংস, ইউ নো হাউ টু টক উইথ দ্য ক্লায়েন্ট, প্রেজেন্টেশন কি করে করতে হয়, এক অসাধারণ অভিজ্ঞতা। তো যাক, আমি তখন দেখলাম না এদের আমি বিক্রি করবো না, আমি ওদের সঙ্গে আসি দেখলাম, পরে আসলে গিয়ে দেখলাম যে এরা বেশি দিন টিকবে না, আমি থট শপ শুরু করলাম। যাক, বিবেকের ওখানে দেখা হতো শুটিং ফুটিং এ, তোর একটা বিরাট অ্যাডমায়ার হয়ে গেছে বাসু মৃত্যু, আমি খুব বিশ্বাস করতাম না, বলতো দাদা এইরকম যখন চলছে। একদিন আমি গোল পার্কের মোড়ে সকালবেলা রোববার সকাল এই 10টা নাগাদ দাঁড়িয়ে আছি, যে একটা মিনি বাস বা এলে, আমি তখন লেক গার্ডেন্সে থাকি, লেক গার্ডেন্স মোড়ে নেমে গিয়ে, তখন আমার গাড়ি ছিল না, হঠাৎ দেখি গোল পার্কের মোড়ে কত লোক সব বাসের জন্য দাঁড়িয়ে থাকে ওই ওই ক্রসিংটা, হঠাৎ দেখি একটা সাদা অ্যাম্বাসেডর, তার থেকে একটা ফর্সা হাত, মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়, তখন তো বাসু সাহেব বুঝিনি, তারপরে দেখি তারপরে গাড়িটা দাঁড়ায়, তারপরে একটু পরে দেখি গাড়ি থেকে বাসু সাহেব। আমি না আমি মানে মানে বিশ্বের বিস্ময়, আমি তাড়াতাড়ি গিয়ে গিয়েছি, গিয়ে পায়ে দিয়ে প্রণাম করেছি, প্রণাম করে তাকিয়ে আছি, মৃত্যুঞ্জয় তোমাকে বরুণের সঙ্গে দেখা হয় না? হ্যাঁ, বরুণ কিছু বলে না? বলে, চুপ করে দাঁড়িয়ে আছি, বলে তোমার বিশ্বাস হয় না, কিছু বলছি না, তোমার বিশ্বাস হয় না, শোনো আমি সত্যি তোমার অ্যাডমায়ার, আমি ওদের বলি দেখ কবজির জোরকার, দেখ মৃত্যুঞ্জয়কে ফলো কর, সে কোথ থেকে আমার না তখন ঝরঝর করে কাঁদছি, আমার চোখ দিয়ে মানে মানে তখন আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম, উনি আমার বাবার বয়স, আমি সেই জায়গাটা রাখতাম, উনি কেন আমাকে পছন্দ করতেন আমি জানি না, যাকে সে পরের কথা, আমি তখন কাঁদছি। তখন উনি আমার মাথায় হাত দিয়ে বললেন তোমার অনেক ভালো হবে, তুমি ভালো থাকো, আমি সত্যি সত্যি তোমার যে আজকে দেখা হলো আমার এত ভালো লাগলো বলে চলে গেলেন। ঠিক দুদিন পরে খবর এলো কানুবাসু এক্সপায়ার্ড। সেদিন আমি আঙুল বোলাতে বোলাতে কোনোদিন তুমি পারবে না, কোথা থেকে কোথায় জিনিসটা ঘটে গেল, এটা আমার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, এবং আমি চিরজীবনে এটাকে রিলিজ করবো, রিলিজ করবো, রিলিজ করবো। আর দ্যাট ওয়াজ অ্যানাদার ইন্সপিরেশন আমার এলো যে তাহলে আমি ঠিক করছি, আমি ভালো কাজ করছি। তো
জীবনের একটা ঘটনা আমি বললাম, এটা একটা অসম্ভব ভালো ঘটনা। এছাড়া তো আরো কত গল্প আছে, অনেক মজার গল্প আছে। তার সঙ্গে কালার্ড বটল একটা গ্লাস ছোট করে থাকবে, ছবিটা খুব আর্টিস্টিক ছবি হতে হবে। বলা হলো কে ছবি তুলে, তখন ছবি তোলার মধ্যে ছবি তোলা হলো কিন্তু সব শেষ করে গিয়েছিল কারণ হয়েছিল অসাধারণ কন্ট্রোল ছিল ফটোগ্রাফির উপরে। তো এটা একটা ভীষণ আমাদের একটা রিলিজ করার ঘটনা ছিল যে আমার রেগুলার সাপ্লাই করতে হচ্ছে, কারণ সওয়ালে সে সমস্ত ছবি তোলার জন্য আমার কিউবিকলটার ভেতরে একটা ছিল, ছোট কাবার ছিল, তার মধ্যে সব মদের বোতল রাখা হতো, আর আমার পাশে সবাই ঘুর ঘুর করতো যে শুটিং হয়ে গেলে তো সেগুলোকে কে পাবে। আর বঙ্কিমদা আগেই বলে রেখেছিল যে আমার জন্য যেন একটা থাকে, মানে সেই সময় আমি খুব মানে সকলেই আমার পাশে পাশে ঘুরছে আর কিছুর জন্য না, ওই যে ওই কাবারটা কবে ছবি তোলা হবে তারপর তুমি সেটা মানে এই গল্পটা বলে সাউন্ড সিস্টেমটা ভালো না, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গল্পটা হচ্ছে যে বঙ্কিম তো একবার ইন্ডিয়ান অক্সিজেনের একটা ক্যাম্পেইন, তাতে ওয়াল্টারের লেখা যে কি বলে মানে আমরা এমন ইয়ে তৈরি করি যে মানে কাটিং মানে ফর আস কাটিং মেটালস ইজ লাইক স্লাইসিং টু বাটার। হ্যাঁ, তো সে বাটার এখন এলোটা হচ্ছে বিজ্ঞাপন, কর্পোরেট বিজ্ঞাপন। হ্যাঁ, ব্ল্যাক মানে বাটারের উপর দিয়ে নাকি ছুরি চালানো হবে। হ্যাঁ, চালা ওই এক কিলো বাটার কেনা হলো পিসি লাইরি। যেই তার উপরে আলো পড়লো মানে ওই বঙ্কিম দা বঙ্কিম মামা আলো পড়লো আজকে কিছু হবে না। ওই মাখন যেটা খবরের কাগজের উপরে পড়েছিল সেগুলোকে সবাই ধরে নিয়ে গিয়ে ক্যান্টিনে গিয়ে ভাতের মধ্যে ঢেলে দেওয়া হলো। সেদিনকে কৃষ্ণা রায়, আচ্ছা বাই দ্য ওয়ে উই হ্যাভ গট এ গেস্ট, কৃষ্ণা রায় জয়নিং ফ্রম নিউ ইয়র্ক। এই কৃষ্ণা রায় হচ্ছেন মানে মনোদার মনোদার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছি অপু বন্দ্যোপাধ্যায়,
মৃত্যুঞ্জয়ের কাছে আমার একটা মানে কোয়েরি আছে, সেটা হচ্ছে যে একটু আগে যেটা কথা হচ্ছিল যে আপনি যখন ঢুকেছিলেন ক্ল্যারিয়নেতে, তখন তো এখন আমরা আজকে কাজ করি প্রচুর ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, হ্যান ত্যান ফন্ট, মানে সবকিছু একদম মানে হাতের মুঠোয়। তা আমি আমার ব্যক্তিগত ভাবে আমি প্রথম শুরু করেছিলাম কমিউনিকেশন কনসালটেন্টের ট্রেনিং হিসেবে, অ্যালবার্ট রোডে কমিউনিকেশন কনসালটেন্ট। তা সেখানে দেখছিলাম ওই পিটিএস পেস্টিং করতে হতো, তারপর ধরুন ব্রোমাইড কেটে কেটে পেস্টিং করতে হতো, আর একজন এয়ারব্রাশ আর্টিস্ট ছিলেন। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সেই ওই সময়টা যেটা টোটালি ম্যানুয়ালি এই পিটিএস পেস্টিং, ধরুন একটা 10 পয়েন্টের ফুল স্টপ বসাতে হবে ওই রাবার সলিউশন দিয়ে, মানে সেই যে টেকনিক আর তার সঙ্গে আজকের মানে মানে ভালো মন্দ বা কতটা কি, এই যে রেডি টু মানে ইউজ জিনিস আর তখনকার যে এই যে নিজের মানে মাথা থেকে খাটিয়ে এইভাবে করা, মানে এই ডিফারেন্স বা এটার ভালো মন্দটা। ভালো মন্দ দেখো, তখন যেভাবে আমরা কাজ করতাম, প্রথম কথা একটা ডিজাইনের সব থেকে মানে আত্মা হচ্ছে, সোল হচ্ছে টাইপোগ্রাফি। আমরা কি করতাম, হাতে কেটে কেটে করা একটা টাইপের পাশে একটা টাইপ কিভাবে ওখানে বসাবো, এই যে এই করতে করতে টাইপ সম্পর্কে নানা রকম টাইপ সম্পর্কে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হলো। সেই সময় হার্ম লুবেলিনের একটা ম্যাগাজিন বেরোতো আপার অ্যান্ড লোয়ার কেস বলে, ম্যাগাজিন গুলো ক্যারিয়ানে আসতো, এবং সেই ম্যাগাজিন যদি কপি পাও অপু কোথাও থেকে জোগাড় করো, টাইপোগ্রাফি সম্পর্কে সেই সময় সারা পৃথিবী জুড়ে কিন্তু ওই কম্পিউটার ওরিয়েন্টেড টাইপোগ্রাফি কিন্তু ছিল না, হয়তো আমাদের হাতে করে করে করতে হতো না, কিন্তু সবাই এইভাবেই টাইপটাকে হ্যান্ডেল করতো, যতটা পারা যায় নিজেরা হ্যান্ডেল করতো, মানে মেশিন না। আমি তো আমি কিছুদিন আগেই কল্যাণ ইউনিভার্সিটিতে আমাকে একটা লেকচার দিতে নিয়ে গেল, ফাইন আর্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফাইন আর্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি অ্যাডভার্টাইজিং এর লোক হলো, ফাইন আর্টস কিন্তু আমি প্রচুর লেকচার ফেকচার দিয়ে লিখি ফিকে অনেক কিছু করি। তো তাকে এই বলেছিলাম যে টেকনোলজির একটা প্রবলেম হচ্ছে যে এই যে তুমি শেখার কথাটা বললে, খুব সুন্দর কথাটা বললে, যে এই শেখার জায়গাটা খুব ক্লোজ করে দিচ্ছে, সবকিছু আমার হাতের কাছে আছে, আমি যে কষ্ট করে শিখবো তার সঙ্গে একটা ভালোবাসা তৈরি করবো, একটা রিলেশনশিপ তৈরি করবো। আমার তো মনে আছে আমার টাইপোগ্রাফির একটা রিলেশনশিপ তৈরি হতো, আমি 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 সবসময় একটা টাইপোগ্রাফি নিয়ে ভাবতাম, আমি যখন চাইনিজ টাইপোগ্রাফি দেখি, আমি যখন অ্যারাবিক টাইপোগ্রাফি দেখি, আমার মনে হয় একটা একটা ইউনিটকে নিয়ে তুমি যদি গ্লো আপ করে ঘরে সাজিয়ে রাখো কালার করে, তোমার মনে হয় পেন্টিং। এক্স্যাক্টলি একদম, ভালোবাসাটা টাইপের সঙ্গে এখন কিন্তু চলে গেছে। এখন আমি তো দেখি আমার আমার আজকে হোয়াটসঅ্যাপে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসছে, চলে গেছে, শিখেছে, তৈরি হয়েছে, তাদের প্রত্যেককে লক্ষ্য করে দেখেছি যে আমি এসে ছাপিয়ে পড়ে কম্পিউটার বসে পড়ে পড়ে টাইপ বাঁচে, তা নয় টাইপটা ভাব আগে, কি টাইপ নিবি, পুরোনো বই বার কর দেখ। আমি প্রচুর ইউএনএলসি আমার এজেন্সিতে রাখতাম, ওদেরকে দেখাতাম, কারণ হাব লুবেল ইউনিভার্স ইজ এন আমেরিকান মাস্টার ইন টাইপোগ্রাফি। তো সেই জিনিসটা কিন্তু এখন আর নেই, এই যে রিলেশনশিপ। হ্যাঁ, একটা ফটোগ্রাফি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফিকে কালার করছে কনক দা আমাদের স্টুডিওতে বসে বসে, তুমি ভাবতে পারবে না অপু যখন হয়ে গেল তখন মনে হলো আমি একটা কালার ছবি দেখছি। সুতরাং সেই ভালোবাসাটা নেই, একটা মেকানিক্যাল হয়ে যাচ্ছে। আবার লিখছিলাম সেটাই বলেছিলাম, দেখো আমি পেন্টিং এর কথায় আসছি, এখন সব ভিডিও আর্ট হয়ে গেছে, ভিডিও আর্ট যে আমি ভীষণ এক্সিবিশন দেখি, বোধহয় কলকাতা শহরের সমস্ত নাম করা আর্টিস্ট আমার চেনে, পেন্টার, কারণ আমি এক্সিবিশন দেখি, এবং সি ওরা আমাকে ডাকে ডিফারেন্ট জায়গায় সব সময়, কারণ আমি লক্ষ্য করে দেখেছি যে কারণ অলওয়েজ মনে রাখবে আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইজ কয়েনের এপিটোপি, নাহলে হয় না, এবং শুধু আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং না, কয়েনের এপিটোপি না, পৃথিবীর বিখ্যাত আর্টিস্টরা অ্যাডভার্টাইজিং এ কাজ করেছে, সেটাও আমি একটা লেকচার দিয়েছিলাম। পশ্চিমবঙ্গের যত আর্ট কলেজ আছে তার সমস্ত টিচারদের নিয়ে একটা ইউজিসি প্রোগ্রাম হয় 15 দিনের, তাতে আমাকে ডেকেছিল অ্যাডভার্টাইজিং আর্টের উপর লেকচার দিতে। আমি একটা অডিও ভিজুয়াল প্রেজেন্ট করেছিলাম আর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং, তাতে পৃথিবীর বিখ্যাত আর্টিস্টরা কীভাবে অ্যাডভার্টাইজিং এ কাজ করেছে তার সব ছবিগুলো মানে রীতিমতো ফিল্মগুলো পর্যন্ত দেখেছিলাম, খুঁজে খুঁজে বার করেছিলাম, পুরনো পুরনো সব গান,
এইখানেই তোমার টেকনোলজি সার্থকতা, টেকনোলজি ক্যান হেল্প ইউ, ইউ ক্যান টেক দ্য হেল্প বাট ইউ ক্যান নট ডিপেন্ড অন টেকনোলজি, দ্যাট ইউ আর ফিনিশড। ঠিক সেটাই হয়েছে যে এখন বিদেশে এত টেকনোলজি হেল্প করছে যে আর্টের ইমোশনটা চলে যাচ্ছে। কিছুদিন আগে তোমার ভবন সুতারের নাম নিশ্চয়ই জানো, বিখ্যাত আর্টিস্ট দুর্গা পুজোর দারুণ দারুণ কাজ করে নাম। একদিন একাডেমিতে ভবতের সময় কথা হচ্ছিল, আমি এই টেকনোলজি নিয়ে ভবতের সময় বললাম, তুমি যাতে কিছুদিন আগে আমি নিউ ইয়র্কে গেছি, নিউ ইয়র্কে এক্সিবিশনে সব টেকনোলজিক্যাল প্রেজেন্টেশন আমি কিছুক্ষণ দেখার পরে না বাড়ির বাগানে এসে বসে দিলাম, কি এসব দেখছি, আমি দেখলাম না আমার একটা উল্টো রিয়াকশন, নিজস্ব যে জিনিসটা সেই জিনিসটা আমি সেইটা করে, তখন তো আর লেআউট নেট থেকে ছবি দিয়ে করা হতো না, তাপস দা একটা জিগে পড়তাম, তাপস দা একটা ভালো করে ইলাস্ট্রেশন করে দাও না, তখন তাপস দা একটা জ্যান্ত ইলাস্ট্রেশন করে দিত, মনে আছে? তুমি তাপস দাকে দেখেছো? মানে মনে হতো যে ছবির দরকার নেই এরকম, সেই যে ব্যাপারটা এখন এখন কেউ ইলাস্ট্রেশন করে না, এখন বসলো আচ্ছা এরকম ছুটছে নেট থেকে একটা বার করলো বসিয়ে দিল, দিয়ে সেটা দিয়ে গেলে ক্লায়েন্ট কাছে নিয়ে গেলে, ক্লায়েন্ট বললো বহুত আচ্ছা ওয়া, তোর বললে এটা নেট থেকে কিনতে হবে, মানে কেউ লাগাতে না, কেউ কই দেখি না, বললে আবার দেখে একদম একদম আমাদের অভিজ্ঞতাও তাই, এখনকার অভিজ্ঞতা কি খারাপ হয়ে গেছে তুমি ভাবতে পারবে না, কেন এত তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ছেড়ে দিলাম, আমি বললাম যে এখনকার কাজ করা যাবে, আর আমরা ওই মানসিকতাটাই একদম অন্য হয়ে গেছে, আপনি অ্যাপল ইজ এ ভেরি গুড কম্পিউটার, ও তো বহুত আচ্ছা, আপনি টেল হিম আই উইল গিভ ইউ দ্য ডিজাইন কম্পিউটার ডিজাইন, যে রিলেশনটা ধরুন আপনি যখন হাতে করে কাজ করছেন ওই যে রাবার সলিউশনের গন্ধটা স্মেলটা, বা ধরুন এই যে একটা পিটিএস এর যে টেক্সচারটা পেপারে, এইগুলোর সঙ্গে কোথাও আপনার যে বডি কন্টাক্টে যেটা মেন্টাল রিলেশন তৈরি হচ্ছে, ঠিক যেভাবে আপনি ধরুন পেন্টিং এ আপনি যখন একটা অয়েল পেন্টিং করছেন, লিনসিডের গন্ধ, টারপিনের গন্ধ, অয়েলের গন্ধ, ক্যানভাসের, সেটা কি আপনি ডিজিটাল পেন্টিং এ পাবেন? কখনো পাওয়া সম্ভব না, ওই অ্যাম্বিয়েন্সটাই তো থাকবে না, অ্যাম্বিয়েন্সই থাকবে না, রিলেশন একটা বিখ্যাত ছবি হয়েছিল যে ভদ্রলোক ছিলেন আর্থার সি ক্লার্ক, তার কথাটা ভাবুন একবার, একটা মানুষ তার মধ্যে সায়েন্স আর্ট দুটোই ভাবে খেলেছে,
such a big scientist Leonardo da Vinci was, you know. Anyway, so এই যে তুমি যে প্রশ্নটা করছো, চমৎকার প্রশ্ন। আমি সবসময় বলি যে স্ক্রিবল করো, ভাবো, তুমি যখন ভাববে তখন পেন্সিল আর কাগজ নিয়ে বসবে, দেখবে তোমার কিন্তু একটা অন্য ফিল তৈরি হবে। হ্যাঁ, ওই কম্পিউটার ইট ইস এ সাপোর্ট, সেই হেল্প হেল্প বলেছিল যে আমাকে তোমাকে চালাতে হবে, আমি নিজে নিজে চলতে পারবো। হ্যাঁ, সুপার কম্পিউটার হোক আর যাই হোক, তোমাকে তাকে ফিট করতে হবে। তুমি তাকে যদি বলো তুমি করো, অরুণপুরি একটা প্রতি বছর একটা কনক্লেভ করে, তাতে সারা পৃথিবীর ব্রেনদের নিয়ে আসে আমাদের এখানে। অরুণপুরি এই বছর, এই বছর আগের বছরের যে মানে প্রথম যে লেকচারটা ডেফার করতে হয় সেইটা বলেছিল যে টেকনোলজি অ্যান্ড ক্রিয়েশনের তফাৎটা, ঠিক এই কথা বলেছিল যে তুমি যদি টেকনোলজিকে হ্যান্ডেল করতে না জানো ইট উইল ফিনিশ ইট, এন্ড আমাদের ক্ষেত্রে ঠিক না এখন তাই হচ্ছে। থ্যাংক ইউ অপু ফর দ্য লাভ। একই জিনিস কিন্তু, হ্যাঁ ও অপু তোমাকে একটা কথা বলি এখানে, এটা মানে এটা তাড়াতাড়ি মানে কি বল তাড়াতাড়ি ইন দ্য সেন্স কি এটা অ্যাকসেপ্ট করিনি, স্বীকার করিনি, কারণ আবার এরকম সুযোগ কখন পাওয়া যাবে কে জানে, আমাদের তো সব ঘড়ি বাচ্চে। সেটা হচ্ছে যে আমাকে ব্যক্তিগতভাবে টাইট পন্টের ইয়ের মামলাটা কিন্তু মৃত্যুঞ্জয় আমাকে সেভেন্টিজে শিখিয়েছিল ক্লারিয়নে। হ্যাঁ, এবং তিনি সুভিনিয়ার টাইপ ইত্যাদি আর আরেকটা লোক সেই জন্য মৃত্যুঞ্জয় মনে আছে, সেই জন্য এটা আমি পাবলিকলি অ্যাকসেপ্ট করলাম যে তুই হচ্ছিস আমার গুরু এই টাইপ ফন্টের ব্যাপারে। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আর আরেকটা হচ্ছে মৃত্যুঞ্জয় এবং উর্মি সবাই এটা জানবে, একটি লোক কলকাতা শহরে আমাদের জীবনটা পাল্টে দিয়েছিল, সে লোকটার নাম হচ্ছে কি জানো, সে লোকটার নাম হচ্ছে সুবীর বাসু, তিনি ফটোকম বলে একটি অঞ্জনা দিয়া সুবীর দার আমাদের জীবনটা বোধ হয় ওই ওই আমরা কাঁচি কাটতে থাকতাম, আর লিঙ্গো প্রিন্টের আচার্য সাহেবের কাছে যেতাম, ছোটাছুটি করতাম লিঙ্গো প্রিন্টের আচার্য সাহেব। যাই হোক, দারুণ মজা ছিল জানিস তো সুদীপ, আচার্য সাহেবের সাথে কাজ করতাম মাঝে মাঝে, ওর বাড়িতে যেতে হতো, ওইখানে বসে হতো, হ্যাঁ কি ভালো খাওয়াতেন না আমি বহুদিন লিঙ্গুয়ার আচার্য সাহেবের করতাম বাংলা ট্রান্সলেট করতাম। সুবীর বাসু যখন প্রথম ব্রোচারটা করলো করলেন, তখন আমাকে বললেন মৃত্যুঞ্জয় তুমি আমার ডিজাইনটা করে দাও, তো সেই ডিজাইনটা আমি করেছিলাম এবং আমি খুব এনজয় করেছিলাম ওই সময় ওই টাইপোগ্রাফি গুলোকে নিয়ে কাজ করা। নতুন একটা সাবজেক্ট, নতুন একটা। তো তোমার আর কে আছে, তোমার বন্ধু বান্ধব আছে প্রিয় যারা ওয়েট করতেন? না, যারা ওয়েট করছিল তারা আপাতত স্লিপিং মোডে চলে গেছে। আমার দুটো জিনিস বলার ছিল, সেটা একটা হচ্ছে যে মানে আমি তো মেইন বিজ্ঞাপনে না, আমি হচ্ছে অ্যাড ফিল্মের ক্ষেত্রে মানে যেটুকু টুকটাক কাজ করেছি সেটা তো বিজ্ঞাপন জিনিস। হ্যাঁ, সেটা বিজ্ঞাপন, কিন্তু মানে হার্ডকোর বিজ্ঞাপনের না অবভিয়াসলি, আমি হার্ডকোর মানে আমার কাছে অ্যাডভার্টাইজিং ফিল্ম ইজ হার্ডকোর, এখন তো শুরু ফিল্মই হবে, একদিন পরে কাগজ কিছু বের হবে না, তো সব দেখবে তো কেটে এই এই বের হচ্ছে। এখানে হ্যাঁ, এখানেই সমস্যাটা, সেটা হচ্ছে মানে আমাদের কন্টেম্পোরারি বা আমাদের থেকে সিনিয়র যারা আছে, যারা অ্যাড ফিল্ম প্রোডিউস করছে আর ডিরেক্ট করছে, তাদের আমি 99% কে দেখেছি, তাদের বিজ্ঞাপন সম্বন্ধে প্রথমত কোনো আইডিয়া থাকে না,
দ্বিতীয়ত হচ্ছে তারা টাইপোগ্রাফি বা আর্ট ডিরেকশন এই জিনিসগুলো পুরোটা ইগনোর করে দেয়। মানে এবার আমার সিনিয়র আমাকে বলেছিলেন ও ওটা ছেড়ে দাও, ওটা এজেন্সি দেখে নেন। নাও সি দ্যাট ইজ ইট, ওরা তো টেকনোলজির উপর নির্ভরশীল, তাদের নিজস্ব। তুমি ঠিক বলেছো, মানে তুমি যে অ্যাডভার্টাইজিং শিখে যদি ফিল্ম করতে যাও, অ্যাডভার্টাইজিং একটা সায়েন্স। এক্স্যাক্টলি, আমার যে গুরু বিল বার্নব্যাক সবসময় বলে অ্যাডভার্টাইজিং ইজ নট আ সায়েন্স, কিন্তু উনি যখন বলতেন ওনার সময় সেই সময় ভাবনা ছিল, কিন্তু এখন অ্যাডভার্টাইজিং ইজ আ সায়েন্স। আমি ভীষণভাবে এটা মনে করি, কারণ এখন অ্যাডভার্টাইজিং করতে গেলে তোমার অনেক কিছু জানতে হবে। ইটস নট জাস্ট ডিজাইন, ডিজাইন ইজ এ সেকেন্ডারি। আমি ডিজাইন কনসেপ্টুয়েশন, এবং সেই কনসেপ্টুয়েশন পেছনে তোমার এন্টায়ার ব্যাপারটা জানতে হবে, তোমার সাইকোলজি জানতে হবে, তোমার অডিয়েন্স সাইকোলজি, অডিয়েন্সের বিহেভিয়ারাল প্যাটার্ন, এটা একটা বিরাট জানার জিনিস। হ্যাঁ, মিডিয়া কি মিডিয়াতে তুমি কাজ করবে। হ্যাঁ, আমি যখন আমার একটা অনেক সাকসেসফুল একটা ক্যাম্পেইন হোয়াটসঅ্যাপে যখন আমি প্যাটার্ন ট্যাঙ্ক লঞ্চ করলাম, তখন প্রথম শুধু মিডিয়া ছিল, ফার্স্ট লঞ্চ মিডিয়া ছিল আর কিচ্ছু না, হুডিং, এবং দ্যাট ওয়াজ ও সাকসেসফুল মিডিয়া সিলেকশন। ওকে, কেন তার প্রতি কোনো সায়েন্স আছে, ভাবতে হবে, ভাবনা। তাই বলছি এই যে বিজ্ঞাপনের যে যতদিন যাচ্ছে তত এইসব গুণজন এত ম্যাচিওর করছে, তুমি যদি না জেনে ইভেন ফিল করতে যাও তাহলে কিন্তু অনেক খালি, তাই না? অপু, অপু অ্যাজ এ ইয়াং ম্যান তুমি কি মনে করো? আই শ্যাল ট্রাই। না, তাই বলছি যে তুমি যখন ফিল করতে যাবে, ইউ মাস্ট নো অ্যাডভার্টাইজিং প্রপারলি। হ্যাঁ, ডেফিনেটলি, এক্স্যাক্টলি। প্রত্যেকদিন তো আপগ্রেড করতে হয়, প্রত্যেকদিন পড়াশোনা করতে হয়, এটা ভীষণ দরকার। স্টাডি স্টাডি এবং আপগ্রেডিং জিনিসটা তুমি বললে, আর একটা খুব ভালো পয়েন্ট বললে, এই আমাদের যখন স্কুল কলেজে সব শেখানো হয়, প্রচুর জায়গায় এখন তো শেখানো হচ্ছে কমিউনিকেশন, মাস কমিউনিকেশন বলে একটা সাবজেক্ট বহু জায়গায় শেখানো হয়, এবং ভীষণ ভুল শেখানো হয়, ভীষণ ভুল শেখানো হয় সেখানে, অ্যাডভার্টাইজিং শেখানো হয়, কিছু শেখানো হয় না, কিছু বোঝা লাগে না। আমাদের কিছু ছেলে মাস কমিউনিকেশন করে এসে বলছে স্যার কিছু বুঝলাম না, কতগুলো জার্গন ছাড়া শিখিনি, আপনি সহজ ভাষা, সেন্সিভেটের ছেলে মেয়েরা আমাকে বলতো সহজ ভাষায় বলুন, আমরা জার্গন শুনতে চাই না, আপনি শুধু এক্সাম্পল দিয়ে বলুন। যেমন একটা বিখ্যাত ক্যাম্পেইন আছে যে হাউ ভক্সওয়াগন ওয়াজ লঞ্চড ইন 1962 অ্যান্ড হাউ ইট গট সাকসেস, আমি সেই এন্টায়ার ছবি, মানে সব ফিল্মগুলো সেই 62 এর ফিল্ম সব বার করেছে নেট থেকে, আমার প্রেজেন্টেশন সেগুলো দেখাই, সব হাঁপড়ে দেখে। হ্যাঁ, সে তার কি সাইকোলজি ছিল, কিভাবে জিনিসটা, তখন আমেরিকান সিডান একটা অন্যরকম ব্যাপার ছিল, সেটাকে কিভাবে ওইটুকু ছোট গাড়ি বিটল এসে ধাক্কা মারলো, কিভাবে তার সাকসেস হলো, এক অসাধারণ গল্প। তখন মনে হবে তোমার এই গল্পটাই শুনি, এবং ওরা হাঁ করে। আমি এই সমস্ত কেস স্টাডি অ্যাডভার্টাইজিং এর এই ABCD শিখতে হবে, ওসব না, কি করে একটা প্রোডাক্ট সাকসেস পেল, রাইট, এক্স্যাক্টলি, তখন তোমার কাছে জিনিসটা খুব ক্লিয়ার হবে, তাই তো? এক্স্যাক্টলি। একটা গান বললো বক্সার ইজ এ অনেস্ট কার, ইজ এ টেরিফিক ক্লেম, এবং কেন আমি অনেস্ট কার বললাম সেটা প্রতিটা পয়েন্ট ওরা বুঝিয়ে দিল, কেন দিস ইজ ওয়াই ইট ইজ অনেস্ট কার। তখন তোমার প্রোডাক্টের একটা রেসপেক্ট তৈরি হবে, তুমি একটা বলে দিলে তারপরে সেটা কোনো মানে হয় না, আমাদের দেশে যেটা ভীষণ ভাবে হয়, লোকে বিশ্বাস করে খাচ্ছে তা নয়, কিন্তু অবশ্য রিসেন্টলি এই গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট is bringing a bill je ei dhoroner biggapon korte gele tomake proof korte hobe tobe tumi korte parbe na le korte parbe na ebong jana je somosto celebrity eta ke endorse korbe tar jodi false endorse kore they'll be punished tate tokhon Amitabh Bachchan bhojmi guli theke arambho kore academy chole biggapon korar age tomar bhabbe সেটা বলছি, সেটা সত্যি, এই যে মাথা তেল মাখাচ্ছি, মাথা ঠান্ডা, সত্যি ঠান্ডা হচ্ছে, and this is coming, this is very good ami bolbo thing eta bidesh hai jemon mone chhe clarion e tokhon pakistan theke amader ekta film elo tokhon shobai airbus tire toy airbus tokhon beriyeche ekhon airbus ta to bishal byapar 350 passenger niye utche nabche shei je nabche jokhon tokhon je tar tire er friction shei tire er ki quality hote pare bhabo ebong shekhane kono dunormoli chalbe na shekhane kono gano chalbe na that
কিন্তু তোমার যে টায়ারটা পারফেক্ট তুমি লঞ্চ করবে, হ্যাঁ আমেরিকা ডানলপ লঞ্চ করবে, আমেরিকান গভর্নমেন্টের ওদের আছে ওদের সমস্ত যে ওদের ওই চেক, আমাদের যেমন একই আছে অ্যাডভার্টাইজিং কাউন্সিল ওই ওই যেগুলো এগুলো চেক ফেক করে অ্যাসকি আগে আমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে 150-350 প্যাসেঞ্জার নিয়ে এয়ারবাস উঠবে নামবে আমরা ছবি দিব তবেই আমরা তোমাকে পারমিশন দেবো। সেই ফিল্ম ম্যাকান পাঠিয়েছিল এবং আমরা বসে বসে দেখেছিলাম প্রজেক্টর আনিয়ে ফিল্ম হাওয়া করে দেখেছিলাম যে কিভাবে ওরা চেক করে। এবং বিলিভ মি আর নট, ইন্ডিয়ান ডানলপ চার্ট তৈরি করলো প্রথম দিন এয়ারবাস বেরোবে বিরাট ফুল পেজ বিজ্ঞাপন বেরোলো, আজ এয়ারবাস ল্যান্ড করবে ডানলপের টায়ারে, টেক অফ করবে ল্যান্ড করবে, টেক অফ করেছিল ল্যান্ড করার সময় বাস করেছিল এক বার অ্যাক্সিডেন্ট হয়, অ্যান্ড ইট ইজ দ্য ফ্যাক্ট বাবা। সো আরো আছে কিছুই, আমরা তো কিছুই করিনি। তবে যে আসলে বিজ্ঞাপন সাবজেক্টটাই এমন অল্প সময়ের আমি যে কথাটা বললাম ওটা নিয়ে আরেকটা মানে কয়েনের মুদ্রার অপিঠে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমি বছর 3-4 আগে একটি মানে বিশাল বড় এই জিনিসের একটা বিজ্ঞাপন করছিলাম আর কি। তো তার মানে ওদের স্ক্রিপ্টটা নিয়ে আমার একটু সমস্যা ছিল, আমার মনে হচ্ছিল সামহাও মানে কনভিন্সিং না, মানে একটু আমার মনে হচ্ছিল বড্ড মানে ফেকা হচ্ছে আর কি জিনিসটা। তো আমি বলছিলাম যে এটা এরকম করলে হবে না, মানে আমার মনে হচ্ছিল এটা এই স্ক্রিপ্টটাকে দেবা। আমি সেরকম অল্টারনেট 6-খানার মতো স্ক্রিপ্ট করে তাদেরকে দিই, লাস্টে তাদের যে ইসিডি ছিল ইসিডি ক্রিয়েটিভ ডিরেক্টর সে আমাকে বলে দেখো ভাই তুমি ফিল্ম বানাতে এসছো, ফিল্ম বানাও, তোমাকে বিজ্ঞাপনটা নিয়ে ভাবতে হবে। এবং আমি সেদিনই ওখানে আমি বলেছিলাম আপনার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে যে টাকা আসছে আমি এখনই অফিসে বলছি ওটা রিফান্ড করে দিতে, আমি কাজটা করতে পারবো। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার হোয়াটসঅ্যাপে একটা ডাক্তার এলেন, তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট এসে বললেন যে আমাদের একটা নতুন প্রজেক্ট হচ্ছে কি না আমরা গ্যারান্টেড ফার্টিলিটি, ফার্টিলিটি এখন একটা বিরাট সমস্যা, গ্যারান্টেড ফার্টিলিটি যে আমরা বিদেশ আমেরিকা থেকে না ইংল্যান্ড থেকে স্পেশালিস্ট নিয়ে আসছি, এটা এইটা আপনাকে একটা ক্যাম্পেইন করতে হবে, যা টাকা লাগে, টাকা ইজ নট এ ফ্যাক্টর, আপনি বলুন অ্যাডভান্স চান আমরা এখানে চেক দিয়ে যাচ্ছি, এটা আপনাদের দায়িত্ব নিতে হবে। আমি বললাম যে আপনি গ্যারান্টেড ফার্টিলিটি প্রথমে যেটা বললেন সেটা তো আমাকে একটা অ্যাডজাস্ট হিসেবে টিক 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 হয় ফার্টিলিটি গ্যারান্টেড। আমি ডাক্তার না, আমি নাম বলবো না, সে এখনো আছে দেখে পড়বো ভালোই পোশাক করে যাচ্ছে। তা আমি বললাম শুন একটা ঠিক করে বলুন, এরকম ধরনের ব্রিফ দেবেন, গ্যারান্টেড ফার্টিলিটি কমন সেন্স এটা হয় না, বলে আমি স্পেশালিস্ট নিয়ে এসেছি কি বোঝেন আপনি, আপনি বিজ্ঞাপন করেন আমি বিজ্ঞাপন করুন। আমি বললাম দেখুন বিজ্ঞাপন পরিবর্তে কিন্তু বিজ্ঞাপন যারা করে যেসব আর একটা জিনিস করি তাদের খুব পড়াশোনা করা উচিত, সমস্ত সাবজেক্ট নিয়ে মোটামুটি তোমাদের একটা জ্ঞান না থাকলে, কারণ তুমি যখন বিজ্ঞাপন করছো ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কাজ করতে হয়, তোমার একটা বেসিক আইডিয়া থাকা উচিত, তুমি মাস্ট বি অ্যালার্ট নতুন প্রোডাক্ট কি বেরোচ্ছে সেটা কি, নতুন কি সোশ্যালি কি হচ্ছে, সাইন্টিফিক্যালি কি হচ্ছে, মেডিকেলি কি হচ্ছে, তোমার নানা রকম প্রোডাক্টে কাজ করতে হবে। কালে যখন আমরা ক্যাম্পেইন করেছিলাম ক্লারিয়ানে সেটা একটা বলবো, সেটা ভেরি ইন্টারেস্টিং স্টোরি। যাকে তো ডাক্তার ভদ্রলোক বললেন যে নো বাট ইউ না মানি ইজ দেয়ার হোয়াই ইউ ওয়ারিং ইউ ডু দিস, আই বললাম নো আই ইউ হ্যাভ টু গিভ মি প্রুফ দ্যাট ফার্টিলিটি কুড বি গ্যারান্টেড। এই লোকটা খুব বিরক্ত হয়ে গেল, আই বললাম লিসেন আপনি আমায় যত টাকাই দিন আমি যতক্ষণ আপনি আমায় প্রুফ দিতে পারবেন আমি এই কাজটা করতে পারবো না।
কারণ আমার সুভাষ ঘোষালের সেই কথা মনে পড়ে গেল, সেই পড়েছিলাম কবে, ইউ মাস্ট বি অনেস্ট টু ইয়ার প্রফেশন। লোকটা একটু খেপে গেল, খেপে গিয়ে বললো, বাট দেন ইউ আর নট ইন্টারেস্টেড টু দিস জার্নাল, সরি আই ক্যানট বিকজ আই থিঙ্ক দিস ইজ এ বিগ হোক্স। তখন আরো রেগে চেয়ার থেকে উঠে পড়েছিল, অ্যাসিস্ট্যান্টকে বললো সকালে আপনি আমাদের রিকোয়েস্ট করবেন। পরে আমার ভাই, ছোট ভাই হচ্ছে কলকাতা শহরে একজন নাম করা ফার্টিলিটি এক্সপার্ট ডক্টর সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। সুতরাং আমি তো এর সব গপ্প জানি, আমাদের যখন ভাই বোনের বসে আড্ডা মারি তখন এইসব নিয়ে, আমার মেজো ভাই হচ্ছে ক্যান্সার সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনালি ফেমাস, এইসব নিয়ে আমরা সবসময় আলোচনা হয়। আর আমার একটা ইনক্লুসিভনেস সব কিছু জানা, কারণ আমি জানি এবার কবে কোন কাজে লাগবে, নোট নোট আমি জানি ফার্টিলিটি কোনো গ্যারান্টি থেকে হয় না, উঠতে পারে না। ওকে, তারপরে আমি ভাইকে ফোন করলাম, বলতে ভাই হচ্ছে কিক হিম আউট, ইউ নো, বিকজ এইগুলোই হচ্ছে প্রবলেম, তারপর সোসাইটিতে একটা প্রবলেম তৈরি করছে। যাই হোক, তারপরে তো হয়ে গেল, চলে গেল। পরে দেখলাম একটা বিজ্ঞাপন বেরোলো, কাউকে দিয়ে করিয়েছে, 7 দিন পরে হচ্ছে এবার বন্ধ হয়ে গেছে। আফটার 7 ডেজ হি হ্যাড টু ক্লোজ ডাউন হিজ বিজনেস। সো দিস ইজ ইট, ইউ নো, ইউ হ্যাভ টু ফলো দিস। কারণ কি, 5 জন না জানুক, আমার কাছে আমি ক্লিয়ার থাকলাম যে আমি অনেস্ট করি, এবং বিশ্বাস করো আমার প্রফেশনাল লাইফে আমি কোনো ক্লায়েন্টের সঙ্গে কোনোদিন ডিসঅনেস্টি করি। ক্লায়েন্ট অফার দিচ্ছে তুমি এটা করো, স্টার সিমেন্ট, আমার সেঞ্চুরি প্ল্যাটের ম্যানেজার ডিরেক্টর বলছে তুমি যে অ্যাকাউন্টটা নাও, আমি বলছি না, তোমার এই অ্যাকাউন্ট আমি হ্যান্ডেল করতে পারবো না, কারণ মেঘালয়ে তোমার অফিস অ্যান্ড ফ্যাক্টরি, আমার ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি তো ক্লায়েন্ট দিচ্ছি তুমি নেবে না, কারণ তার আগে সেঞ্চুরি প্লাইউড আমরা প্রথম লঞ্চ করেছিলাম, ন্যাশনাল লঞ্চ, ইট ইজ এ বিগ সাকসেস অ্যান্ড হি হ্যাজ ট্রিমেন্ডাস ফেথ অন আস। তা আমি বলছিলাম সরি আই ক্যানট, তোমাকে ডিসিভ করতে পারবো না, নিয়ে তারপরে করতে পারলাম না, তোমার নতুন ব্র্যান্ড বেরোচ্ছে, আই ডিডন্ট ডু, আই মানে থট শপ ডিডন্ট ডু। সো এগুলো একটা প্লেজার, নিজের প্লেজার, এবং ইফ ইউ ইউ নো ক্লায়েন্ট উইল রেসপেক্ট ইউ ইন দিস কেসেস, যে তাই তো। এবং এখনো আমার পুরনো ক্লায়েন্টরা আমাকে, তার পার্টি হোক যাই হোক সব কিছু, এই এই প্যাটার্নের সঞ্জয় বুধিয়া, সঞ্জয় বুধিয়া যে কোনো পার্টি হোক আপনাকে ইনভাইট করবে, করে এসএমএস করবে, আসছো তো, মানে কতটি টাইম যখন যাই ও সব ডিগনিটিসদের কাছে পরিচয় করে, নাও হি ইজ ফ্রম থটস অ্যান্ড থটস অফ ক্রিয়েটেড মাই ব্র্যান্ড, ইউ নো, টু লেট সি প্যাটার্ন ইজ মাই ব্র্যান্ড। এটা কত বড় একটা প্লেজার, 30 ইয়ার্স আর কোনো কাজ করি না, সব টিল নাও। এই কিছুদিন আগে ওর বাড়িতে একটা পার্টিতে গিয়ে আসবে, সেখানে সব এসছে তাদের ইয়ে, আমাদের বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বলে একদিন আমার অফিসে আসার কথা বলবো, কেটে গেল বোধহয়। হ্যাঁ, and these are all I have learned from my career days. আপনার মৃত্যুঞ্জয় দা, আপনার আরেকটা গল্প শোনা হলো না, সেটা হচ্ছে আপনার সেই বিখ্যাত বিজ্ঞাপনটা যেটার কপি ছিল যে ডু ইউ হ্যাভ এ নোজ ফর মিউজিক, দ্য ন্যাশনাল গোল্ড অ্যাওয়ার্ড হয়েছিল না, এটা তো ক্লায়েন্টের মধ্যে আছে, আমরা আজকে ক্লায়েন্টের আছে, এটা পড়ে অসাধারণ কপি এবং অসাধারণ বিজ্ঞাপন বলছি, যারা এই প্রফেশনে, আমি আমি সব সময় একটা জিনিস ভাবতাম যে ইউ উইল হ্যাভ টু বি ডেডিকেটেড। আমি আমার কোম্পানি তো, আমি যখন কেউ চাকরি চাইতে আসতো, কাজ চাইতে আসতো, তুমি আগে ঠিক করো, বিশেষ করে মেয়েরা, কত তাড়াতাড়ি তুমি বিয়ে করবে, যদি বিয়ে করো তাই শোনো আমার সময় নষ্ট করো, কারণ তোমার ফার্স্ট লাভ হতে হবে প্রফেশন, অ্যান্ড দ্যাট ইজ ট্রু, নাহলে তুমি পারবে না। তো তখন আমার একটা ভীষণ কী ছিল, ক্রাশ ছিল, মানে ভীষণ আমি মানে করতাম, অ্যাডোর করতাম সেই ভদ্রমহিলাকে, তুমি বলো না উর্মি, আমাদের অঞ্জলি, অঞ্জলি সেন, অঞ্জলি সেন দেখেছো তুমি? অঞ্জলি সেন কোন কাজ নিয়ে এলে আমি পৃথিবী ধ্বংস করে দেবো, সময় না থাকলে আমি করে দেবো, কারণ আমি কখনো, এটা আমার কাছে একটা প্লেজার ছিল, অঞ্জলি সেনের কাজটা করে দিয়েছি। একদিন আমাকে এসে বলে মৃত্যুঞ্জয় কালকে পরশুদিন আমি দিল্লি চলে যাবো কাজ, আইটিসির একটা কাজ, এটাকে তুমি যদি করে দাও, পরের দিন ছুটি ছিল, তুমি যদি অফিসে সেটা করে রাখো তাহলে খুব ভালো হয়, কারণ আমি কমিটেড, আমার কাজটা নিয়ে যেতে হবে। তাহলে বললাম হ্যাঁ করে দেবো। আর পরের দিন এত বৃষ্টি হলো, কলকাতা ডুবে গেল, তখন না কলকাতা ডুবে গেলে ফ্রিস্কুল স্ট্রিট টনটনিয়া, আমি কলেজ সব এতখানি জল, আর তখন এইসব এত, এখন যতটা তাড়াতাড়ি জল বেরিয়ে যায় তখন বেরোতো না, থাকতো দুদিন থাকতো। আমি তখন ভাবলাম যে কি হবে, অঞ্জলি সিনকে আমি কথা দিয়েছি, ও তো নিয়ে যাবে কাজটা, আমি করলাম কি সেই জলের মধ্যে, মা বলছি তুই জলের মধ্যে বেরোবি না, হ্যাঁ না, হেঁটে হেঁটে
রিক্সো কোথায়, রিক্সো তো তখন ডুবে গেছে আমার এতখানি বুক পর্যন্ত। মা বলছে চোরের মধ্যে কি যাবি, কোথায় ইলেকট্রিকের তার ফারাবে না, বুঝে বুঝে যাবো মা একটা কথা কে রেখেছি আমার যেতেই হবে। তো আমি ওর মধ্যে যখন ঢুকলাম অফিসে তখন ওই নিচে যে আমাদের যে দলওয়ান থাকতো না, কি নামটা ভুলে যাচ্ছি, অবাঙালি ওই বিহারি ভদ্রলোক, তিনি আমাকে দেখে বলছেন যে রামজানক নোংরা লেগেছে তো জলে, সব নোংরার মধ্যে দিয়ে এসছি, এগুলো কেচে রামজনকের লুঙ্গি পরে চাদর গা শীত করছে গায়ে করে বসে বসে আবার কাজটা করলাম। দুপুর বেলা খাবো কি, কে খাবার আনবে, কেউ তো নেই অফিসে। রামজনক করলো কি রুটি তরকারি করে আমাকে করে এনে দিল, বললো বাবু তুমি খাও তোমার খিদে পেয়েছে। সেই কাজ করে আমি গুছিয়ে টুছিয়ে রেখে অঞ্জলি সেনের ঘরের টেবিলে সব রেখে আমি তারপরে বাড়ি গেছি। পরের দিন অফিস খুলে যাবে জল ফল নেমে গেছে, অফিসে এসেছি অঞ্জলি সেনে বলছে হাউ টু ডু ইট, আমি বললাম আমি এসেছিলাম। তখন ওই রামজনক অলরেডি বলতে শুরু করে দিয়েছে সবাইকে, অমিত সেন এসে, অমিত সেন অমিত সেন মনে হয় গম ছিল কিন্তু সেই সময় ছিল আমি এটা বলিনি দাঁড়া, নিয়ম ছিল ক্ল্যারিয়ানের ফ্রিল্যান্স আর্টিস্ট থেকে যাকে মনে হবে ম্যানেজমেন্ট তাকে চাকরি দেবে। তা তখন 10 জন ফ্রিল্যান্স আর্টিস্ট, আমিও তার মধ্যে একজন, আমি ইয়াংগেস্ট। ওকে, সেই সময় একটা পোস্ট খালি হলো, বললো যে একজনকে চাকরি দেওয়া হবে, তাকে দেওয়া হবে ম্যানেজমেন্ট। সেই চাকরি যদি দিতে হয় তো মৃত্যুঞ্জয় ছাড়া কাউকে দেবো না আমরা, কারণ ওরই ততক্ষণ আমরা জলে হেঁটে চলে এসে অঞ্জলি সেনের কাজ মানে অফিসে তখন একটা সরবল পড়ে গিয়েছে যে এরকম ভাবে একটা লোক এসে কাজ করে দিয়ে যেতে পারে। তো তারপরে তখন আমাদের যে মানে ইউনিয়ন না যে স্টাফ গিয়েছিল তাদের যখন ডেকে ম্যানেজমেন্ট বললো যে দেখো একটা পোস্ট, তখন বললো মৃত্যুঞ্জয়ের নাম দিতে বলেন আমাদের কিছু করার নেই, সুতরাং ওকে চাকরি, তখন আমি 500 টাকার চাকরিটা কনফার্ম করলাম। কিন্তু তারপরেও যে আমি একদম জলে হেঁটে আসিনি তা নয়, কিন্তু তারপরে আমি কিন্তু ওটা আমার একটা হ্যাবিট ছিল। রাত্রিবেলা অনেক রাত্রিবেলা কাজ করে বেরিয়েছি তো পেছনে স্যার 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 কি বলতো, স্কুল স্ট্রিট তখন ছিল বিখ্যাত জায়গা, বিখ্যাত জায়গা, রিক্সো উল্টে ওই যেদিনকে রিক্সো উল্টে জলে পড়ে গেছিল, তারপর দেখি অলকা কাঁদছে, তা আমরা বললাম কাঁদার কি আছে, বললো আমার মনে হয় আমার মুখে ওই বৃষ্টির জল ঢুকে গেছে, মানে ওনাকে একটু জল খেয়ে ফেলেছে পড়ে গিয়ে। গল্প মনে পড়ে গেল, তখন সারা রাত কাজ করতাম মাঝে মাঝে ক্যারিয়ারে, বড় বড় ক্যারিয়ার রাসবিহারের ওদিকে কোথায় খুব জরুরি প্রবলেম হয়ে গেছে, এত রাত্রি বৃষ্টিতে আমি তা তো জানি না, তুমি যদি না আসো বলে দাও আমি বলে দিচ্ছি, এখানে বসে আছে, বসে আছে অফিসে বসে আছে। আমি হ্যাঁ তুই ডাকছে তো, আমি নালে তোকে এত রাতে ফোন করবো, বিশ্বাস কর ঘন্টা খানেক পরে দেখি পুরো ভিজে গেছে ছাতা নিয়ে তারপরে ঢুকছে। আমরা এসব যে করতাম না, প্যারিয়ানে সারা রাত কাজ করছে, কাকে কার পেছনে লাগা যায় এই করতাম বেচারা, তারপর বৃষ্টি কোথায় দিলিং সেট করতে কি কাঁপতে কাঁপতে এসে
ছিছি যে আমাকে এরকম করলি আনলে তুমি বাড়িতে ঘুমোবে আর আমরা কাজ করবো বসে এইসব এইসব। এরপরে আমাদের একটু এবারে কিন্তু র‍্যাপ আপ করতে হবে আস্তে আস্তে, কত সময় আছে। উর্মি দুজনেরই মনে আছে এসিআইএল এর অফিসে একদিন বাপি মদ্যপান করে খুব উল্টো পাল্টা করছিল। হ্যাঁ, তখন ঠিক হলো যে বাপিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো মানে বাড়ি পাঠানোর জন্য কি হতো, এটা রেগুলার ছিল, ওই রামজনককে বলা হতো একটা ট্যাক্সি ধরে আনতে। তো সে ট্যাক্সি এলো, অবশ্য এটাও ঠিক যে একবার শক্তি দে আর বাপি ওখানে খুব মাতলামো করছিল, এবং এত মাতলামো হচ্ছিল যে যখন ট্যাক্সি ধরে আনা হলো তখন শক্তিদা মানে হুকুম দিলেন, আমরা বললাম যে ট্যাক্সি এসে গেছে এবার পালিয়ে যেতে হবে। শক্তিদা মানে শক্তিদা বললো শক্তি চট্টোপাধ্যায়, হ্যাঁ বলেছিলেন ট্যাক্সিটাকে উপরে আনো, হ্যাঁ অবনী বলিও তো শুরু হলো রাতের করোনা, বলেছিলেন কি করে ট্যাক্সি উপরে আসবে, বলো তাহলে আমি যাচ্ছি না নিচে ট্যাক্সি উপরে। আর রামজনককে একবার বাপিকে ট্যাক্সি ধরে ট্যাক্সিতে তুলে চলে, যখন রামজনক উঠলো দেখি আঙুল ঘষছে চুন দিয়ে, তো আমরা বললাম কেউ বা দুজনের খুব তোমাদের ঘরের ঠিক বাইরে, তোমরা তুমি গোড়া দাম মীরা বসতে না ওই সবজি জায়গাটা ঠিক বাইরে কি একটা নিয়ে বাপি আর সুজিতের তুমুল লেগে গিয়েছে। একমাত্র ছিলাম বিজ্ঞাপন থেকে, আর কেউ ছিল না, মানে বেশি সময় সকালে গিয়ে সুজিতের বাড়িতে কাটাতে কান্নাকাটি করতাম। হ্যাঁ, আর তারপরে বলতো যে ভালো ওয়াল্টার মেন্ডেসকে মনে আছে? আমি অনেক আনন্দবাজারের কাজ সেই মনে আছে, আমরা করতাম পরের দিন সেটাকে এরপরে সেশনে বাংলা বিজ্ঞাপনের কপি রাইটিং নিয়ে যদি একটা আলোচনা বা আড্ডা হয়, হ্যাঁ খুব ভালো হয়, ভালো ভালো হবে। আমি করছি তো বাংলা হবে, কারণ তখন শীত পড়েনি, শীত পড়বে সেই সময় লেক্সটা ওরা ইন্ট্রোডিউস করে, শীতকালে সিগারেট কনজাম্পশন বেশি হয়, তা সুভাষ বাবুর কাছে দায়িত্ব পড়েছে ওর লাইন লেখার জন্য। তা একদিন সকালবেলা সুভাষবাবু ডাকলেন, দেখে বললেন মৃত্যুঞ্জয় দেখো তো লাইনটা, সুভাষবাবুর সঙ্গে আগে থেকে পরিচয় ছিল আমার পারিবারিক সূত্রে, জানি মা কি দারুণ একটা লাইফ লিখলেন, যে শীত তারাতে চাদর জড়াই দফায় দফায় চা কফি খাই, কিন্তু যখন লেক্সটি ধরাই সবার চাইতে সুখ বেশি পাই। আমি তো মনে হলো লিখেছে দুয়ার বন্ধ টান মেনে তাই খুলে দিলাম জানলা, এপারে যে বাংলাদেশ ওপারে উঠি বাংলা, সে আবার লিখছে শীত তারাতে চাদর জড়াই দফায় দফায় চা কফি খাই, কি বিরাট একটা অসাধারণ তিনটে অ্যাডের এ করে দিয়েছি, অসাধারণ, পরের বার এটা বলবে আমাদের, তাহলে হ্যাঁ হয়ে গেছে। এবারে আমরা র‍্যাপ আপ করছি, র‍্যাপ আপ করে মাদুর নিয়ে দেখা হবে, আবার দেখা হবে।
Sanjay, thank you. Okay. Tata. Bye. Bye. Bye, everyone. Bye. Bye. Thank you. Bye. What a nice session. Bye-bye. Bye-bye. Bye-bye.